ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় পরিচ্ছন্ন সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম। ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক আমাদের পরম শ্রদ্ধেয় নেতা জনাব বাকের হোসেন। আমি বক্তব্যে চলে যাচ্ছি, শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহ সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা 2020 যা অনুষ্ঠিত হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে 2021 সালে, আমাদের সকলের প্রিয় সংগঠক জনাব রাশেদুল হক, আজকের এই আয়োজনের যে কমিটি গঠিত হয়েছে ডিউজের, সেই কমিটির আহ্বায়ক আমাদের পরম শ্রদ্ধেয় জনাব রাশেদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব কাদের গনি চৌধুরী, উপস্থিত এই দ্বিবার্ষিক সম্মেলনের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় দেবাদী দলের সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, জাতীয় প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব শওকত মাহমুদ উপস্থিত আছেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবদুল্লাহ সিকদার উপস্থিত আছেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান ভাই উপস্থিত আছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভাই, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রুকন ভাই, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ভাই সহ নেতৃবৃন্দ, এবং ঢাকা রিপোর্টার সমিতির সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস হোসেন সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা দিনে, এমন একটা দুঃসময়ে এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বাংলাদেশে গণতন্ত্র রুদ্ধ, যখন বেগম খালেদা জিয়া কারা গৃহবন্দী, যখন বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, ঠিক এমন একটা সময় আমরা এই আজকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবুও এই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমাদের পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে উপহার দিয়ে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ভাইকে, যিনি একটু আগে আমাদেরকে এই হ্যান্ড স্যানিটাইজার এবং সামগ্রী উপহার দিয়ে গেছেন। তবে আমার বক্তব্য বেশি বাড়াবো না, শুধুমাত্র আজকের এই দিনে আহ্বান জানাবো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে, এবং গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি, পরিচ্ছন্ন সাংবাদিক নেতা, দৈনিক মানব কণ্ঠের চিফ রিপোর্টার জনাব বাছির জামাল। জনাব বাছির জামাল, বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, ডিউজের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা আজকে এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা বিশ্বে কোভিড নামের এক ভাইরাস মানুষকে পর্যদস্ত করে দিচ্ছে, আর বাংলাদেশে এই ভাইরাসের চেয়েও গত এক দশক ধরে ক্ষমতায় রয়েছে মহাভাইরাস আওয়ামী লীগ সরকার। এই সরকারের অধীনে বাংলাদেশের সাংবাদিকতা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অধিকার ভূলণ্ঠিত। আর এই ভূলণ্ঠিত অবস্থা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম ছাড়া এদেশে সাংবাদিকতা, সাংবাদিকতার অধিকার রক্ষা করা সম্ভব হবে না। প্রিয় ভাই আমার, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক সাংবাদিক নেতা জনাব এম আবদুল্লাহ, উপস্থিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ, আমাদের মঞ্চের সামনে উপস্থিত আছেন প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি পরিচ্ছন্ন সাংবাদিক নেতা এম ইলিয়াস হোসেন, উপস্থিত আছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মুদাব্বির হোসেন ভাই, প্রচার সম্পাদক মাহমুদ হাসান ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় বন্ধু এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এইমাত্র যিনি এই অডিটোরিয়ামে এসেছেন, আমাদের বাদশা ভাই সহ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটের অনেক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে ডিউজের ইসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি পরিশ্রমী সাংবাদিক নেতা জনাব শাহীন হাসনাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাধারণ বার্ষিক সভার মাননীয় সভাপতি কাদেরগনি চৌধুরী, উপস্থিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ডিআরইউ, জাতীয় প্রেস ক্লাব, সাব এডিটর কাউন্সিল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সালাম শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শুরু করছি। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই। আজকে যখন আজকের এই বার্ষিক সাধারণ সভা করা হচ্ছে, তখন সাংবাদিক সমাজের অভিসংবাদিত নেতা রুহুল আমিন গাজী কারারুদ্ধ। কারারুদ্ধ রুহুল আমিন গাজী মানে কারাবন্দী বাংলাদেশ। আজকে যখন আমরা এই সাংবাদিক সমাবেশের বার্ষিক সাধারণ সভা আয়োজন করছি, তখন সারা দেশে সাজানো মামলা, বিভিন্ন মামলা সাজিয়ে সাংবাদিকদেরকে কারারুদ্ধ করা হচ্ছে, তাদের পেশাগত দায়িত্ব পালন বাধাগ্রস্ত করা হচ্ছে। আজকে যখন আমরা এখানে সবাই মিলিত হয়েছি, তখন দৈনিক আমাদের সময়
দেশানন্দিত টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন সহ প্রায় সহখানে গণমাধ্যম এবং নিউজ পোর্টাল বন্ধ রয়েছে। আজকে যখন আমরা এখানে সবাই কথা বলছি, তখন আমাদেরকে সবাইকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যুক্তরাষ্ট্র প্রত্যেকটা ধারা উপধারা মেপে কথা বলতে হচ্ছে। আজকে পরিষ্কার কথা বলতে চাই, অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এই কালা কানুনের মাধ্যমে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হচ্ছে, শত শত নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হচ্ছে, নানাবিধ সেন্সরশিপ আরোপ করে সাংবাদিকদের যে পেশাগত স্বাধীনতা, পেশার মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, অবিলম্বে সমস্ত বন্ধ গণমাধ্যম খুলে দিতে হবে। আজ পর্যন্ত প্রায় 65 জন সাংবাদিককে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, তাদের সত্য সংবাদ প্রকাশের দাবিতে প্রকাশ করায় তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই সমস্ত হত্যা মামলার আসামিদেরকে গ্রেফতার আওতায় এনেছি। আপনারা জানেন যে 81 বারের মতো সাগর রুনির যে চার্জশিট দেওয়ার কথা ছিল সেটা পেছানো হয়েছে। এইভাবে একের পর এক চার্জশিট পিছানো, সাংবাদিকদের হত্যার বিচারকে বাধাগ্রস্ত করে সাংবাদিকদেরকে যে পেশাগত দায়িত্ব সেটাকে বুদ্ধিমত্তা করা হচ্ছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, সারা দেশ আর শ্বাসরুদ্ধকর অবস্থা রয়েছে। গুম খুন লুণ্ঠনের এক অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এই অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার প্রধান দায়িত্ব প্রতিটি রাজনৈতিক দলের। রাজনৈতিক দলগুলোতে এই দেশে গুম খুন লুণ্ঠনের যে অভয়ারণ্য, যে একটা জঙ্গলতন্ত্র কায়েম করা হচ্ছে, এখান থেকে দেশকে বের করে আনতে হবে। পেশাজীবীরা শুধুমাত্র এই সমস্ত দেশ রক্ষার প্রত্যেকটা কর্মসূচিতে অগ্রণী ফোর্স হিসাবে কাজ করতে পারে, কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে এলো এ দেশের রাজনৈতিক দলগুলোকে। আশা করি সামনের দিনে দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে এই দেশে যদি গণতন্ত্র ফিরে আনানো হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। এ দেশে যদি গণতন্ত্র ফিরে আনানো না হয়, মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এ দেশে যদি গণতন্ত্র ফিরে আনা হয়, সাংবিধানিক আইন, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা যায় না। তাই এই গুম খুন লুণ্ঠনে বিদীর্ণ এই বাংলাদেশকে মুক্ত করতে সর্বাত্মক আন্দোলন করে তুলতে হবে। জনগণকে সাথে নিয়ে, সমস্ত পেশাজীবীদের সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, ফাঁসিবাদের পতনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে, কিন্তু নেতারা প্রস্তুত নাই দেখে আজ জাতির ভাগ্য বদলাচ্ছে না। সারা দেশে জনগণকে সাথে নিয়ে জনতরঙ্গের ভিসি ভিয়াস তৈরি করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং মানুষের অধিকার ফিরানোর সংগ্রামে সবাইকে ঐকান্তিক আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার ইউনিটির সম্মানিত সভাপতি সাংবাদিক নেতা মুসলিম নোমানি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক 2-2 বারের সাধারণ সম্পাদক, যিনি আন্দোলন সংগ্রামে বিগত দিন আমাদের এই সংগঠন করে উদ্দীনিত রেখেছেন, সংগ্রামী নেতা জনাব জাহাঙ্গীর আলম প্রধান। জনাব জাহাঙ্গীর আলম প্রধান, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, ডিউজির নেতৃবৃন্দ, বিএপিউজির নেতৃবৃন্দ, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ইউনিটশিপবৃন্দ, সম্মানিত সাংবাদিক সহকর্মী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক নেই, বক্তব্য দেওয়ার কিছু নেই। বিকল্প মাইক নাই,
ওটা দিয়ে বলি, সংগ্রামের সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে সদস্য বন্ধুরা আছেন, চৈরাচারী শেখ হাসিনা বাকশালের জনকের কন্যা, যারা সত্য ন্যায় নিষ্ঠ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা চর্চা করতে চায়, একে একে তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, সিএসবি সহ অসংখ্য গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম, দিনকালকে বিজ্ঞাপনের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা হচ্ছে। ফলে আমাদের সহকর্মী বন্ধুগণ বেকারত্বের গানি টানতে টানতে পরিবার পরিজন নিয়ে দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে কারাচি ভাত করছে। এভাবে চলতে দেওয়া যায় না। অতএব আমাদের গুড়ে জ্বালাতে হবে, যাচ্চার অবস্থান থেকে প্রতিবাদী কণ্ঠ সুচার হতে হবে। গুড়ে জ্বালানো ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তাই জাতীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান, সাধারণ মানুষ আজকে নিষ্পেষিত, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে, তারা আন্দোলন চায়, তারা সংগ্রাম চায়, তারা কর্মসূচি চায়, তারা শেখ হাসিনার কবল থেকে মুক্তি চায়, গণতন্ত্র চায়, মানবাধিকার চায়, মানবিক মূল্যবোধ চায়, ন্যায় বিচার চায়। আমি আশা করি জাতীয় নেতৃবৃন্দ সেই বিষয়টি মাথায় রেখে কর্মসূচি দিয়ে এই দেশের মানুষকে মুক্তি দেবেন, সে আশাবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম প্রধান। ইতিমধ্যে আজকের এই আয়োজনে অডিটোরিয়ামে উপস্থিত হয়েছেন প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, প্রিয় বন্ধু, প্রিয় ভাই মুরসালিন নোমানি। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব বাকের হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্ভবত বাকের ভাই আশেপাশেই আছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ প্রিয় ভাই খাইরুল বাশার ভাই। উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আলামিন সহ আমাদের অনেক নেতৃবৃন্দ। এইমাত্র মঞ্চে এসছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির বর্তমান নির্বাহী পরিষদ সদস্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাব জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের মানুষের প্রিয় গণমাধ্যম আমার দেশের নির্বাহী সম্পাদক, সময়ের সাহসী সন্তান জনাব সৈয়দ আফজাল আহমেদ ভাইকে। ঢাকা রিপোর্টার ইউনিয়নের সভাপতি মুসালিন রুমানি, সাবেক সভাপতি শাকসুন বাদশাহ, ইলিয়াস হোসেন সহ সাবেক সভাপতিদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ডিউজের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, ডিউজের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত নেতৃবৃন্দ এবং ডিউজের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার শরীরটা আজকে ভালো না, যার ফলে আমার পক্ষে বক্তব্য রাখা সম্ভব হচ্ছে না। আমি শুধু এতটুকুই বলব যে আজ দেশে ক্রান্তি লগ্নে উপস্থিত। আপনারা জানেন যে দেশের গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, আইনের শাসন নেই, নির্বাচন বলতে কোনো কিছু নেই। 2014 সালে আপনারা দেখেছেন যে আমরা এমন একটি নির্বাচন দেখেছি যে নির্বাচনে ভোটার ছিল না, প্রার্থী ছিল না, ভোটারহীন এবং প্রার্থীহীন একটি নির্বাচন হয়েছিল। 2018 সালে এমন একটি নির্বাচন হয়েছিল দিনের ভোট রাতে হয়েছে, হঠাৎ করে ভোটই হয়নি। আগামী নির্বাচনের আলোচনা শুরু করেছে, বোঝাই যাচ্ছে এই নির্বাচনটি আগে সেই সব তামাশা এবং প্রহসনের মতোই একটি প্রহসন সংগঠিত করা হবে। হয়তো সেটি ইভিএম জালিয়াতি বা অন্য কোনো নীল নকশার আলোকেই সেই নির্বাচনটি হবে। আজকে একটি মহল আজ প্রায় 10-12 বছর ধরে এই রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে তারা দেশের এই দেশকে তাদের বাপদাদার তালুক বানিয়েছে, তাদের যা ইচ্ছা তাই করছে। আজকে তাই গণতন্ত্রকে ফিরিয়ে না আনতে পারলে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আসবে না, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আসবে না। তাই আজ এই গণতন্ত্রের আন্দোলনকে কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এই চক্রান্তকারী বাংলাদেশ বিরোধী এই মহলটিকে কীভাবে সরানো যায়, সেই পরিকল্পনাই আমাদের করতে হবে। আমি ডিউজের এই বার্ষিক সাধারণ সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামে উপস্থিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অভিভাবক জনাব এম বাকের হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকের এই এজিএম এর সম্মানিত সভাপতি ডিউজের প্রধান জনাব কাদের গনি চৌধুরী, আজকের এই এজিএম এ উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত নেতা জনাব শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ, মহাসচিব জনাব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল্লাহ সিদ্দার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামালউদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ সহ সাংবাদিক নেতৃবৃন্দ, আজকের এই এজিএমে উপস্থিত বিভিন্ন ডিউজের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও উপ ইউনিট প্রধানগণ এবং সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এমন এক সময় ছিল
যখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজ বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের দিকে সারা জাতি তাকিয়ে থাকতেন, এই নেতৃত্বে কারা আসছেন এদিকে তাকিয়ে থাকতেন, মানুষ এটা নিয়ে ভাবতেন। কালক্রমে আমাদের ভুলে হোক অথবা কালের চক্রে হোক, আমরা সেই ঐতিহ্য অনেকখানি হয়তো হারিয়ে বসেছি। কিন্তু ব্রিটিশরা যেমন রেল স্টেশনে এই বিদ্যুতের দিনেও সেই পুরনো হারিকেন জ্বালিয়ে রাখে, ঐতিহ্য হলো সেই ধরনের একটা বিষয়। সুতরাং আমরা যতই পিছিয়ে পড়ি না কেন, ইতিহাস আমাদের অনেক সমৃদ্ধ, পথ চলার পথে আমাদের সেই কথা আমরা যেন সব কোনো সময়ই ভুলে না যাই। বন্ধুগণ, এমন এক সময় বিরোধের এই এজিএম অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের দীর্ঘ চার দশকের নেতা রুহুল আমিন গাজী কারাগারে দুঃখে দুঃখে এই পরিণত বয়সে অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন। এমন এক সময় ডিউদের এজিএম হচ্ছে যখন মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা আজ বুলঞ্জিত। বন্ধুগণ, আমরা সাংবাদিকরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রধানত সদস্যদের রুটি রুজি নিয়ে আন্দোলন করে, কিন্তু এই রাজনীতি থেকে এই ইউনিয়নের সৃষ্টি, রাজনীতি এই ইউনিয়নের পরিপূরক এবং প্রাণশক্তি। বন্ধুগণ, আজকে রাজনীতির প্রতিকূলতার কারণে দৃঢ় আমরা সেভাবে আমাদের সদস্যদের রুটি রুজি রান সংগ্রাম করে সাফল্য পাচ্ছি না। সুতরাং রাজনীতির আন্দোলন এবং ইউনিয়নের রুটি রুজির আন্দোলন আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে বন্ধুগণ। সেই জন্য আমাদের একসাথে গণতান্ত্রিক আন্দোলন যেমন করতে হবে, আমাদের বন্ধুদের রুটি রুজি এবং বেতন ভাতার আন্দোলন এবং আন্দোলনও করতে হবে। কিন্তু একটি কথা আমি এই দুঃসময়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন গত এক বছর ধরে, এর আগেও যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, যদি আমরা শুধুমাত্র রাজনীতির দিকে ঝুঁকে যাই তাহলে ইউনিয়নের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। যদি শুধু রুটি রুজির আন্দোলন যায় তাহলে আমাদের গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত হবে। দুটো সমন্বয় যদি আমরা করতে হয় সমন্বয় করে আমাদের আগামীর পথ চলতে হবে। যদি আমরা রুটি রুজির বিষয়টা ভুলে যাই, শুধু আমাদের কথা এবং কাজে রাজনীতিবিদদের মধ্যে স্লোগান চলতে থাকে, তাহলে সাধারণ সাংবাদিকরা যারা আমাদেরকে বারবার নেতৃত্ব নির্বাচন করে তারা এই সংগঠনের প্রয়োজনীয়তা হারে ফেলবে। তাহলে এই সংগঠন করে আমি তো রাজনীতি করলেই ভালো, আমার রুটি রুজির আন্দোলন যেহেতু নাই, ইউনিয়নের আলাদা প্ল্যাটফর্ম থাকার প্রয়োজন আছে কিনা তারা চিন্তা করবে। সুতরাং সেই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। এবং গণতান্ত্রিক পরিবেশ না থাকলে যেহেতু সংবাদপত্রের বিকাশ হয় না, সাংবাদিকরা তার মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা যায় না, স্বাধীন জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা তা জাতির পক্ষে লিখতে পারে না, সেটা যেমন আমাদের মনে রাখতে হবে, আমাদের রুটি রুজির আন্দোলন যে আমরা যেন পিছিয়ে না যাই। আজকে এই সময়ে একটা কথা বলে আমি শেষ করব। এই মুহূর্তে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ঐক্য, ঐক্য, ঐক্য। কোনো হঠকারিতা, কারো আবেগ ভাবাবেগ, অতিমাত্রায় রাজনীতি প্রবণতা, অতিমাত্রায় ব্যক্তিকে প্রতিষ্ঠা, অতিমাত্রায় দলকে প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই ইউনিয়ন দ্বিতীয়বার ভাঙ্গনের মুখে পড়বে। আমি আপনাদের সেই দিকে সেই দূরদর্শিতা আপনাদের কাছে আশা করি, সেই দূরদর্শিতার প্রমাণ দিয়ে আমাদের এই ইউনিয়নকে ঐক্যকে দৃঢ়তর করবেন। ইউনিয়ন ভাঙার বলে আমরা একবার দুর্বল হয়েছি, দ্বিতীয়বার যদি আমরা ভাগদারের মুখে পড়ি আমাদের অস্তিত্ব বিপন্ন হবে বন্ধুগণ। সেই কথা আমি আমার দায়িত্বশীল ভাই বোন, না দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সবাকে স্মরণ করিয়ে দিয়ে আগামী দিনে রুটি রুজুর আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলন একসাথে করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণমাধ্যমের সর্বজনপ্রিয় নেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও ঢাকা রিপ্রেজেন্টেটিভ সফল নেতৃত্ব দিয়ে জাতীয়বাদী সাংবাদিক ফোরামের দূর দিনে জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আমাদের সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন সর্বজনপ্রিয় নেতা জনাব ইলিয়াস খানকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব ইলিয়াস খান,
বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার শহীদ সভাপতি, আমি তাকে বিপ্লবী বললাম। ১৯৯০ দশকের শুরুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক শক্তিতে একসঙ্গে আমাদের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সমাপ্ত করেছি, যেন কাদের এবং চৌধুরী। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার নামের আগে আর কোন বিশ্বের দরকার নাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ জানে, ইভেন তার শত্রু স্বীকার করে, তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির সাবেক সভাপতি, মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বারবার তিনি নির্বাচিত হয়েছেন, আমাদের নেতা জনাব শওকত মাহমুদ। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ প্রধান সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব এক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ প্রেস সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আমাদের বিপ্লবী নেতা জনাব এম এ আজিজ। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দেশখ্যাত কবি জনাব আব্দুল্লাহ শিকদার। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব বাকের হুসাইন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশনেত্রী বেগম হালদা জিয়ার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি, আমার দেশের নির্বাহী সম্পাদক জনাব সৈয়দ আব্দুল আহমেদ, এবং আজকের অনুষ্ঠান সার্বিকভাবে যিনি দেখভাল করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম, এবং মঞ্চে আরও উপস্থিত ঢাকা রেকর্ড সাবেক বর্তমান সভাপতি মোস্তালিন রুমানি, ইলিয়াস সাবেক সভাপতি শাকাত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, আমি নাম বলে আর সময় নষ্ট হচ্ছে, অনেক নাম বলে ফেলেছি, এবং সম্মানিত শুভবৃন্দ, কিন্তু মনে মঞ্চে একজন লোক ভাই আপনারা দেখছেন যার আজকে অনুষ্ঠান থাকার কথা ছিল, আমাদের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, যিনি ঢাকার সাংবাদিক ইউনিয়ন থেকে শুরু করে আমাদের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জনাব রুহুল আমিন গাজী। ইতিপূর্বে বক্তারা বলেছেন আজ যার এখানে মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল তিনি আজ, তিনি শারীরিকভাবে অসুস্থ আমরা জানি সবাই, তিনি দীর্ঘ ১০ মাস ধরে জেলে আছেন, এই কর্তৃত্ববাদী এই ফেসিস্ট সরকারের মিথ্যা মামলায়। আমার বক্তব্য শুরুতে আমি আপনারা জানি যে বক্তারা ইতিমধ্যে বলেছেন বাংলাদেশে যেমন সাংবাদিকরা নিরাপদ নন, আজ কিন্তু বিদেশেও সাংবাদিকরা নিরাপদ না। আপনারা জানেন আমাদের বন্ধু যিনি দীর্ঘদিন বাংলাদেশের সাংবাদিকতা করেছেন, তিনি জাতিসংঘ নিউ ইয়র্কে একটি প্রেস কনফারেন্সে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করেছিলেন জাতিসংঘে ১৯৬ জন রাষ্ট্রপ্রধানের মধ্যে করোনাকালে মাত্র ৫ জন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান জয়েন করেছেন, এবং বিশাল বহরটি আপনারা জানেন ১৪০ জনের বহর, এবং এই চার্টার বিমান হেলসিঙ্কি হয়ে নিউ ইয়র্কে গিয়েছে আপনারা জানেন, সেটি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন। এবং নিশ্চয়ই আপনারা বিভিন্ন টিভিতে দেখেন যে বিশ্ব বিবিসির একটি প্রোগ্রাম আছে হার্ড টক, বড় বড় রাজনীতিতে কিভাবে প্রশ্ন করা, ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন, যেন ফরিদ আলম তার উপর আক্রমণ চালিয়েছেন, আমি এই সম্মেলন থেকে তার উপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামের সাথে বন্ধু আর কথা বলাবো না, দীর্ঘ বক্তার সারি অনেক আছে,
আমি শুধু দু মিনিটে কথা শেষ করব। বাংলাদেশে এখন বিশ্বে অন্যরকম দেশ হিসেবে পরিচিত হচ্ছে, যেমন পার্লামেন্ট বলে মহান, এই পার্লামেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় মিথ্যাচারের জায়গা। দাঁড়িয়ে যখন বলে যে জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে, এই শতকের এর চেয়ে বড় মিথ্যা কথা নাই। আপনারা জানেন আরেকটি পরিচিত হয়েছে, আপনারা এখানে যারা উপস্থিত আছে সবাই জানে, আমরা ছেলেবেলায় পড়েছি, আমি কথাটা অনেক জায়গায় বলি, আজকেও বলি, আমরা কি করতাম, সূর্যোদয়ের দেশ জাপান, নিষিদ্ধ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে, আর নিষিদ্ধ ভোটের দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সারা বিশ্বে আজ এইভাবে পরিচিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, ধূমক মামলায় তাকে জেলে করে রাখা হয়েছে, এই বাস্তবতা আজ চলছে। আমাদের বক্তারা বলছে রুটি রুজির আন্দোলন চলছে করতে হবে, কিন্তু আগে প্রথম আন্দোলন করতে হবে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন। বাংলাদেশের ভোট ব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছে, এই ভোট আবার জনগণের কাছে ফিরে আনতে হবে। আমি মনে করি আপনারা নিজেরই জানেন, সংবাদপত্রকে বলা হয় গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ। একটি ভবনের যদি চারটা স্তম্ভ থাকে, তার একটি যদি ভেঙে পড়ে আর তিনটা স্তম্ভ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, আপনারা জানেন। সেটি আজ বাংলাদেশে ঘটেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশের মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে এখানে যারা আছেন, মন্ত্রীও যারা আছেন, আমাদের অনেক সহকর্মী আজ বেকার এই ফ্যাসিস্ট দুর্বৃত্ত দুঃসহ শাসনের কারণে। আসুন এর বিরুদ্ধে আমরা সবাই ক্ষুদ্র স্বার্থ ভেদাভেদ করে সবাই আন্দোলনে জড়িয়ে পড়ি। কারণ আপনারা জানেন বাংলাদেশ যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিরাট ভূমিকা পালন করেছে, আগামী দিনে সেই পালন ভূমিকা পালন করবে বলে আমি মনে করি, এবং গণতন্ত্র বাংলাদেশে উদ্ধার হবে। আজকে হয়তো আমরা অনেক হতাশ, এই দুঃশাসন দুর্নীত শাসন বেশি দিন টিকতে পারে না, পৃথিবীর ইতিহাস তাই বলে। আশা করি এই দুঃসহ দুর্নীত শাসন থেকে মুক্তি পাব, এবং ঢাকার সাংবাদিক ইউনিয়ন এই দুঃসহ দুর্নীত শাসন তাড়াতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। অসুবিধা নেই, ধন্যবাদ। প্রিয় নেতা জনাব ইলিয়াস খান, আজকে যে কথাটি উল্লেখ না করলে নয়, আজকে এই মঞ্চে বসে বক্তব্য সিরিয়ালের ঘরে একটি পর্যায়ে বাংলাদেশের গণতন্ত্র সাংবাদিকদের অধিকার নিয়ে যিনি বক্তব্য রাখতেন, সাংবাদিকদের অন্যতম শীর্ষ নেতা জনাব রুহুল আমিন গাজী প্রায় এক বছর যাবত কারারুদ্ধ। একই সঙ্গে আমাদের বর্ষিয়ান সহকর্মী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বলিষ্ঠ কর্মী সিনিয়র সাংবাদিক জনাব শাহাদাত হোসেনও প্রায় এক বছর যাবত কারাবন্দী। ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকের বার্ষিক সাধারণ সভা থেকে প্রিয় দুই অভিভাবক তুল্য নেতার মুক্তি কামনা করেন। একই সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আব্দুল শহীদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আমাদের অভিভাবক জনাব কামাল উদ্দিন সবুজ ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কাজী নজরুল চৌধুরী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন জামাত নেতা মাওলানা আব্দুল হালিম, সাংবাদিক নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আমি প্রথমে আজকের এই বার্ষিক সাধারণ সভার সফলতা কামনা করছি। আমি আজকে এই মুহূর্তে সশস্ত্র চিত্তে স্মরণ করতে চাই আমাদের জাতীয় প্রেস ক্লাব ইউনিয়ন এবং এই ফোরামে যে সকল নেতৃবৃন্দ আমাদের প্রয়াত হয়েছেন তাদের সবাইকে, এবং তারা প্রত্যেকে ছিলেন এক একজন মুক্ত চিত্তার মানুষ এবং বুদ্ধিজীবী। সেই অর্থে আমাদের এই ফোরাম, এই ইউনিয়ন এবং এই জাতীয় প্রেস ক্লাব একটি অনন্য গৌরবময় অতীতকে বহন করছে। আমরা যে আদর্শ এবং পেশাগত কমিটমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে একসাথে পথ চলছি, সংগ্রাম করছি, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আন্দোলন করছি, সেই প্রেরণা এবং সাহস জুগিয়েছেন যারা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমি আজকের এই সভায় আমার সাংবাদিক সকল সহকর্মীকে অনুরোধ জানাব আমাদের সেই ঐক্য যাতে সুদৃঢ় হয় এবং আরো কার্যকর হয়। আপনারা অনেকে হয়তো জানেন একজন প্রখ্যাত মার্কিন সাংবাদিক যাকে বলা হলো দ্য মোস্ট ট্রাস্টেড ম্যান ইন আমেরিকা, ওনার নাম হচ্ছে ওয়াল্টার ক্রনকাইট। উনি ওনার ভাষ্য মতে ফ্রিডম অফ দ্য প্রেস ইজ নট ইম্পর্টেন্ট টু ডেমোক্রেসি, ইট ইজ ডেমোক্রেসি। তো সেগুলো তো একটা গণতান্ত্রিক সমাজের কথা, আমরা সেই কথাগুলি এখন বই পুস্তকে দেখি, সেই হিসাবে বাংলাদেশের গণমাধ্যম আমার বিবেচনায় দুরারোগ্য ক্যান্সারের ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এবং আমরা শুধুমাত্র কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীকে যেমন কেমোথেরাপি দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়, গণমাধ্যমকে আমরা কেমোথেরাপির মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমাদের সংগ্রাম চলছে, এই কারণেই ক্যান্সার আক্রান্ত গণমাধ্যমের কতগুলি স্বীকৃত যেই দায়িত্ব, এটা আমরা সবাই জানি যে একটি সন্তানকে জবাবদিহিতামূলক জায়গায় দাঁড় করানো, জনকল্যাণমুখী সাংবাদিকতা করা, মুক্ত চর্চার মুক্ত চিন্তার চর্চা করা, সর্বোপরি গণতন্ত্রকে সচল রাখার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করা, তার কোনো কিছুই এখন আর গণমাধ্যম করতে পারছে না। কারণ আপনারা সবাই জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট সহ নানা ধরনের আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশের সাংবাদিকদের হাত পাকে বেঁধে রাখা হয়েছে। তার উপরে বাংলাদেশের যে গণমাধ্যমগুলি আছে সেগুলো আপনারা দেখছেন একটা কর্পোরেট কালচারের মাধ্যমে এই মিডিয়াগুলোকে লালিত করা হচ্ছে, যার কারণে একেবারেই আমরা এক বন্দী দশার মধ্যে আছি। তো সেই অর্থে আমরা মনে করি বাংলাদেশ এখন পৃথিবীর বুকে একটি স্বাধীন গণমাধ্যম বিরোধী দেশ হিসাবে পরিণত হয়েছে, এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, আমার দেশ, চ্যানেল আই সহ অনেক মিডিয়া যারা কিছুটা মুক্ত চিন্তা চর্চা করত, ভিন্ন মতের সন্নিবেশ ঘটাতো, সবগুলোই বন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন, কিন্তু খুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি আজকের এই অনুষ্ঠান থেকে বন্ধ মিডিয়াগুলোকে খুলে দেওয়ার দাবি জানাচ্ছি, আমি দাবি জানাচ্ছি আমাদের নেতা সাংবাদিক কমিউনিটির অত্যন্ত প্রিয় নেতা জনাব নুরুল আমিন গাজীর মুক্তি দাবি করছি, এবং যারা বিভিন্নভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেসব লেখক সাংবাদিক নানা নির্যাতন নানা মামলায় তাদেরকে হয়রানি করা হচ্ছে সেই মামলা তুলে নেওয়ার দাবি করছি। বন্ধুরা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের একদলীয় শাসন থেকে উত্তরণ ঘটানোর জন্য বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং স্বাধীন গণমাধ্যম উনি প্রতিষ্ঠার পথকে সুগম করেছিলেন, উনি মাত্র 5.5 বছর সময় পেয়েছেন। এরপরে 1982 সালে
সৈয়দ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখলের পর সেই যে দীর্ঘ 9 বছর আবার বাংলাদেশ সেই স্বৈরাচারের কবলে পড়েছে সেটা আপনারা ইতিহাস আপনারা জানেন। 90-এর গণ আন্দোলনের 9টি বছর যিনি পূর্ববেগে থেকে আন্দোলন দিয়ে আন্দোলন করে বাংলাদেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সে বেগম খালেদা জিয়া, এরপর থেকে কিন্তু গত 30 বছরে আমরা ইতিহাসটা সামান্যভাবে দেখি যে কয়েকটি নির্বাচন হয়েছে 91 থেকে এই পর্যন্ত, 91, 1996 এবং 2001 সালের নির্বাচনগুলোতে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতো ভোট দিতে পেরেছে এবং সেখানে তাদের পছন্দ শুধু সরকার প্রতিষ্ঠিত করে পেয়েছে। 2008 সালে যখন সে আবার ষড়যন্ত্র কবলে পড়ল, মহাবিপর্যয়ের কবলে বাংলাদেশ পতিত হলো এক এলাকে যারা মন্ত দিয়ে, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। তারপরের নির্বাচনগুলি দেখেন 2008, 2014 এবং 2018, এখন এই গত 8 থেকে আজ অবধি যতগুলি জাতীয় নির্বাচন হয়েছে, স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচন এমনভাবে হয়েছে এখন এগুলোকে আর নির্বাচন বলা যায় না। মানুষ এখন আর নির্বাচনের প্রতি সম্পূর্ণ গাছ দাঁড়িয়েছে। এখন হচ্ছে এখানে কোনো বিরোধী দল নাই, এখানে কোনো একটি দলের প্রার্থী যিনি নমিনেশন পান উনি নির্বাচিত হয়ে যান। এই হচ্ছে আমাদের গণতন্ত্র। তো এর কারণে আমরা আজকে যে মহাদুর্যোগের কবলে পড়ছি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি এমন এক পর্যায়ে গেছে যে যে বাংলাদেশের মানুষ মনে করে যে একটি সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে সেই অবস্থা এখন শুধু পরাহত। 2014 এবং 2018 সালে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে প্রহসন করা হয়েছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে লুণ্ঠন করে যে একদলীয় শাসন করা হয়েছে চালু করা হয়েছে তার মধ্যে আমরা এখন অবস্থান করছি। আবার শোনা যাচ্ছে আরেকটি নির্বাচনের কথা। আমি এখানে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা বাংলাদেশের বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আবার যাতে 2018-র মতো সেই ধরনের কোনো ফাঁদে যাতে বাংলাদেশের জনগণ না পড়ে সেই ব্যবস্থা করার জন্য। আজকে রাজনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে রাজনীতিবিদের হাত থেকে কিন্তু রাজনীতি অনেক দূরে সরে যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে সংসদগুলি অবৈধ সংসদ, এগুলো কিন্তু জনপ্রতিনিধিত্বমূলক সংসদ নয়, সেগুলো এমপিদেরকে যদি টাকা আপনি দেখবেন এরা সবাই হচ্ছে হয় ব্যবসায়ী, না হলে ব্যাংকের মালিক, না হলে নতুন কালো টাকার মালিকরাই হচ্ছে এমপি। এইভাবে বাংলাদেশকে যে বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র চলছে তার একটি বড় ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, যে চেয়ারপারসন ওনাকে দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে একটা মিথ্যা মামলা, সেটা আপনারা জানেন, এখনও উনি মুক্ত নন। কারণ বেগম খালেদা জিয়া যে মাথায় যে রাজনীতির যে মুকুট পড়ে আছেন তার প্রত্যেকটি পালকের এক একটি উজ্জ্বল নক্ষত্রের মতো, সেখানে এখন তারা স্বৈরাচারী সরকার আছেন তাদের আতঙ্কের কারণ। আপনি 1990-এর যে গণ আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এরপর উনি 3 দিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, উনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপারসন। তো এতগুলো এবং এটা জানেন বর্তমানে তারা ক্ষমতা বেগম খালেদা জিয়া যদি রাস্তায় নামার সুযোগ পান, উনি যদি জনগণের কাছে যেতে পারেন, তাহলে এই স্বৈরাচারের ভিত একেবারে নষ্ট হয়ে ভিত কেঁপে যেতে পারে। তাদের বেগম জিয়াকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার প্রচেষ্টা সেটাও একটা বড় ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বা গণতন্ত্রের বিরুদ্ধে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার অংশ। হালে আমরা শুনতে পাচ্ছি জিয়াউর রহমান সম্পর্কে ওনার কবরে লাশ আছে কি নাই এটা একটা বিতর্কের বিশাল ব্যাপার হয়ে গেছে, কারণ 40 বছর পরে ওনাদের হঠাৎ খবর হলো যে এই কবরে জিয়াউর রহমান সাহেবের লাশ আছে কিনা নাই। হঠাৎ করে এই কেন এই ঘটনা ঘটল এটাও তো অনেক কারণ আছে, সেটা আপনারা হয়তো অনেকে বোঝেন। উনি যখন ওনার
লাস্ট যখন ঢাকা আনা হয়েছিল বাংলা 1981 সালে, তখন বাংলাদেশে ঢাকা শহরে সম্ভবত 30-35 লক্ষ জনসংখ্যা ছিল। বাংলাদেশের ইতিহাসে এমন আর একটি উদাহরণ সৃষ্টি হয়নি, ওনার জানা যায় 10 লক্ষ মানুষ কোনো ঘোষণা ছাড়াই ওনার জানাতে অংশগ্রহণ করেছে। এই স্মৃতি এখন তারা ভুলতে পারেন না, এটা একটা তাদের ভয়ের কারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি বাংলাদেশের মানুষকে দিয়ে গেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, যেটাকে এদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ মনে করে, গণতন্ত্রের সুরক্ষা মনে করে, স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা মনে করে, আইনের শাসনের সুরক্ষা মনে করে, বিচার বিভাগের স্বাধীনতার সুরক্ষা মনে করে। কাজে যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না, স্বাধীনতাকে বাংলাদেশের জনগণের মতো করে চায় না, তাদের মতো করে তারা স্বাধীনতাকে ডিফাইন করতে চায়। যারা স্বাধীন গণমাধ্যম চায় না, তাদের কাছে জিয়াউর রহমান একটা আতঙ্কের নাম। এবং তাদের সাম্প্রতিক বক্তব্যগুলি আপনারা দেখবেন এত এলোমেলো এবং এত মানে হাস্যকর, যে এর মধ্য দিয়ে তারা তাদের যে রাজনৈতিক গেরুয়ত্ব সেটাই প্রমাণ করছে একদিকে, আর একদিকে প্রমাণ করছে জিয়াউর রহমান সাহেবেরও একটা এতটাই শক্তি, মৃত জিয়াউর রহমান এতটাই শক্তিশালী যে তাকে নিয়ে আজকে এইসব আলোচনা করতে হচ্ছে। তো আমি আজকে এই বলে শেষ করব, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, জিয়াউর রহমান সাহেব যে রাজনীতি দিয়ে গেছেন, যে দেশপ্রেম উদ্দীপ্ত রাজনীতি, যে জনকল্যাণমুখী রাজনীতি, স্বাধীন গণমাধ্যমের রাজনীতি, সেই রাজনীতি এই বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি। আপনারা নিশ্চয়ই সেই রাজনীতিকে কার্যকরভাবে এগিয়ে নিয়ে সব যারা আজকে আমরা গণমাধ্যম সব প্রত্যেকটি স্তরে যারা আমরা বিপর্যস্ত, আমরা যাতে সবাই মুক্ত হতে পারি, বাংলাদেশের মানুষ যাতে মুক্ত হতে পারে, এদেশে গণতন্ত্র ফিরে আসতে পারে, স্বাধীনতার সুরক্ষা যাতে হয়, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপ-আলোচকদের আমার বিশেষ অনুরোধ, আমাদের মহারাষ্ট্র বই আসার প্রোগ্রাম আছে, সেই সময় থাকতে পারবেন, তাই আমরা গেলে একটু অল্প করে বিনীত প্রার্থনা। সম্মানিত উপস্থিতি, আমাদের অভিভাবকরা বক্তব্য দিচ্ছেন, কিছুক্ষণ আগেই মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি জনাব মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোরসালিন নোমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় আজকের এই সাধারণ সভায় সম্মানিত সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই সমাবেশে আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জামায়াত নেতা আব্দুল হালিম সহ আজকের আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ। সবাইকে আমি আমার এবং উপস্থিত আমাদের সদস্যবৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, এই জন্য আমি নাম বলছি না। তো আমি আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি পেশাগত কয়েকটি কথা উল্লেখ করতে চাই। রাজনৈতিক মাননীয় মহাসচিব উপস্থিত রয়েছেন, মহাসচিব রাজনৈতিক মানুষ, উনি রাজনৈতিক বক্তব্য দেবেন, কিন্তু আজকে আমাদের এখানে পেশাগত যেহেতু বিষয়, সেই পেশাগত কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। আপনারা জানেন যে আমরা 2011 সালের 11 জানুয়ারি সাগর রুনির হত্যা হয়েছে, কিন্তু সেই সাগর রুনির হত্যার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি। আপনারা জানেন আমাদের আইসিটি অ্যাক্ট ছিল আগে, সেই আইসিটি অ্যাক্টকে পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে এবং আমরা এই সমাবেশ থেকে, এই সভা থেকে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। আপনারা জানেন সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যে 11 সাংবাদিক নেতা, 11 6
সংগঠনের ঢাকা শহরে যারা সাংবাদিকতা করেন সেই সাংবাদিকদের সবচেয়ে বড় বড় যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের সবার প্রেসিডেন্ট সেক্রেটারিকে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আমরা ব্যাংক হিসাব তলবের বিপক্ষে নই, কিন্তু ব্যাংক হিসাবকে যদি এভাবে চালা হতো মুরসালিম নোমানি শহীদুল ইসলাম এর সন্তান তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাহলে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এই ঢাকা শহরে যত সাংবাদিক সংগঠন আছে সব সাংবাদিক সংগঠনের যারা আমরা এখানে যারা আছি সবার যারা সদস্য সেই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দকে আজকে ব্যাংক হিসাব তলবের নামে টোটাল সাংবাদিক সমাজকে হেয় করা হয়েছে। আমি আশা করব মাননীয় মহাসচিব উনার এ বিষয়ে উনার বক্তব্য অবশ্যই দিবেন। আপনারা জানেন যে কিছুদিন আগে সাংবাদিক রজিনা ইসলামের প্রতি যে অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়েছে হয়রানি নির্যাতন চালানো হয়েছে সেটা আপনারা জানেন। আপনারা জানেন সম্প্রতি অনলাইনগুলো বন্ধ করবার জন্য যে উদ্যোগ এসেছে সেটা আপনারা জানেন। তাই আমি এই সভা থেকে দাবি জানাবো মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি জানাবো। এবং সাথে সাথে আমি সর্বশেষ যে বক্তব্য জানাবো বলবো যে সাংবাদিক নেতা বিএপিউজের সাবেক সভাপতি জনাব রুহুল আমিন গাজী আজকে এক বছর ধরে জেলের মধ্যে রয়েছেন, তার অবিলম্বে মুক্তি দাবি করছি। এবং সাংবাদিক নেতা আমাদের নেতা শওকত মাহমুদ ভাইয়ের সহ যে সমস্ত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা রয়েছে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোরসালিন নোমানি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম। জনাব শহীদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী সেশনের শ্রোতাবাসন সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব কাদের মনি চৌধুরী মঞ্চ উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ, মঞ্চ উপস্থিত আজকের এই আয়োজনের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য জনাব মাওলানা আব্দুল হালিম, মঞ্চ উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন প্রকল, সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামালউদ্দিন সবুজ সহ সাংবাদিক মঞ্চে আরো উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল আহমেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা। আজকে এমন একটি সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আপনারা দেখছেন সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের নামে সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে খ্যাত গণমাধ্যমকে ধসিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। এমন একটি সময় আজকে আমরা এই বার্ষিক সাধারণ সভা করছি যখন সাংবাদিকদের শীর্ষ নেতা যিনি 40 বছর ধরে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়েছেন জনাব রুহুল আমিন গাজী আজকে কারাবন্দী। এমন একটি সময় আজকে আমরা এই সম্মেলন অনুষ্ঠান করছি যখন আমাদের সহকর্মী সাগর রুনির হত্যার মামলার চার্জশিট 81তম বার পিছিয়েছে। এমন একটি সময় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে
যখন গণতন্ত্রের নেত্রী, এদেশের মাটি ও মানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন বিনা চিকিৎসায় গৃহবন্দী রয়েছেন, এমন একটি সময় আজকের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে যখন শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ডজন ডজন মামলা ঝুলছে, আমরা এমন একটি সময়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান আয়োজন করেছি, তো ভিন্ন মতের গণমাধ্যমগুলো যখন বন্ধ, আজকে এমন একটি সময় এই আয়োজন যখন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক সমাজের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, প্রিয় উপস্থিতি আপনাদেরকে আমি বক্তব্য বাড়াতে চাই না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি শুধু স্মরণ করিয়ে দিলাম আজকে কোন প্রেক্ষিতে আমাদের আজকের এই সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় বন্ধুরা আসুন, আজকে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই, আজকে যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে আজকে ঠিক রাখতে চাই, তাহলে আজকে আমাদের কথা আমাদের জায়গা থেকে বলতে হবে। আজকে একটি সর্বব্যাপী একটি গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে হবে, আর এই জন্য আজকে আমরা পেশার জায়গা থেকে যে যেখানে আছি সেখান থেকে আমরা কলম ধরবো, আমরা কথা বলবো এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, এদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে প্রত্যয় আমরা নিয়েছি সেই প্রত্যয় আমরা এগিয়ে যাব। এই গণমানুষের যে দাবি, সেই দাবি পূরণের জন্য সাংবাদিক সমাজ যেই কাজ করে যাচ্ছে, এই কাজ অব্যাহত রাখার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক নেতৃবৃন্দ, জাতীয় প্রেস ক্লাব, বিএনপি, ইউজে, ডিউজে, ডিআরইউর অনেকে এখানে উপস্থিত আছেন, বিএনপি ইউজের সাংগঠনিক সম্পাদক প্রিয় নেতা জনাব খুরশিদ আলম, সাবেক প্রচার সম্পাদক আহসাদুজ্জামান, ডিউজের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন মুকুল সহ অনেকে এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক দুইবারের নির্বাচিত সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম মেধাবী সদস্য, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল হাই শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চগোবিষ্ট সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এবং সামনে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সর্বস্তরের সদস্যবৃন্দ এবং কর্তব্য পালনরত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ এতদিন পরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এত বড় একটা সমাবেশের সামনে দাঁড়িয়ে আমি খুব আবেগ অনুভব করছি। আমাদের সবার কি একটা কর্তব্য হবে না ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্দেশ্যে জোরে করতালি দেওয়া? সবাই দেন, জোরে দেন, বহুক্ষণ ধরে তো বসে আছেন, ওটা হাতের ব্যায়াম ট্যায়াম হলে ভালো লাগবে আর কি। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আরেকটা বড় কাজ করেছে, এত চমৎকার সুভেনির বহুদিন পরে দেখলাম এখানে, ব্যারিস্টার মইনুল হোসেন, ফরহাদ মজার থেকে শুরু করে সকলের লেখা আছে, এইটার উদ্দেশ্যে একটা করতালি দেন। জোরে হলে মনে হয় আমাদের শারীরিক শক্তির ঘাটতি দেখা দিয়েছে গরমে, জোরে একটা হাত তালি দেন একদম। কিন্তু এই সরণিকের মধ্যে একটা ত্রুটি আছে, ত্রুটিটা হলো যে আমাদের কারা নির্যাতিত নেতা রুহুল আমিন গাজীর উপরে একটা পৃষ্ঠাও বরাদ্দ নাই, এটা হলে ভালো হতো। কিন্তু তারপরেও যা তারা যেটা করেছে সেটার জন্য তাদেরকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। যাই হোক বন্ধুগণ, যে বানরের সঙ্গীত গায় শিলা ভাসে জলে, বাংলাদেশের অবস্থা হলো যে বানরে গান গায় আর পানিতে পাথর ভেসে বেড়ায়, অদ্ভুত এক পরিস্থিতিতে আমরা বাস করি। এই ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনে বাংলাদেশের জীবনের সর্বস্তরে উল্লুক বসে আছে, উল্লুক, এভরিহার উল্লুক, প্রশাসন উল্লুক দিয়ে ভরা, বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপ, পুলিশ দলীয় ক্যাডার, তো একটা বাগানের প্রত্যেকটি শাখায় যদি এটা উল্লুক বসে থাকে,
একটা করে সেই বাগানের অবস্থা কি হয়, আঞ্জামে গুলিস্তা তো কেয়া হোগা। তো বাংলাদেশে আসি আমরা সেই অবস্থায়। আমাদের মহতারাম প্রধানমন্ত্রী সুশাসনে বাংলাদেশের সকালবেলা ঘুম ভাঙানো ভোরের দোয়েল পাখি দেশ ছেড়ে পালিয়েছে, সোজা পালিয়েছে। আমাদের গর্বের জাতীয় শহীদ মিনার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আমাদের গর্বের আমাদের অহংকারের স্বাধীনতা সৌধ মলিন হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত অর্জন ধ্বংস করে উপরে যেমন একজনই আল্লাহ থাকবে, নিচে মাত্র একজনই নেত্রী থাকবে এবং নেতা থাকবে, এইরকম একটি দুঃশাসনে বসে আমরা কথা বলছি। তো সেই জন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করে বলবো যে ভাইয়েরা আমার, এই এই সংকলনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই আমাদের মাননীয় মহতারাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বিনতে মুজিদ, উনি যে 12 বছরের দুঃশাসন, যে 50 জন সাংবাদিককে হত্যা করেছে, তাদের ডিটেলস এখানে আছে। 50 জন সাংবাদিককে হত্যা করেছে এই সরকার কোনো না কোনো ভাবে, ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি। যাই হোক, এরই এক পর্যায়ে আমাদের রুহুল আমিন গাজীকে কারারুদ্ধ করে, রুহুল আমিন গাজীর কি পাপ? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চেলা চামুণ্ডেরা যে পরিমাণ চুরি করেছে, যে পরিমাণ ধর্ষণ করেছে, যে পরিমাণ খুন করেছে, সেগুলোর একটাও তো বিচার হয় না। আপনার আবু তাহেরের পোলারা দাপিয়ে বেড়াচ্ছে, সর্বত্র খুনিরা ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি জনপদ আপনি কারবালায় পরিণত করেছেন, প্রত্যেকখানে ইয়াজিদ বাহিনী হোসেনদেরকে হত্যা করতেছে, এই হলো আপনার বাংলাদেশ। তো যাই হোক, আমাদের 11 জন সাংবাদিক নেতা বহু আকাম কুকাম করছে, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন, সাংবাদিকদের অনলাইন পোর্টালগুলো বন্ধ করে দিয়েছে, মানে সাংবাদিকতা দেখলে এদের গা কিচিমিচি করে ওঠে একদম। এবং কিচিমিচি করতে করতে আমাদের 11 জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করছে, হঠাৎ করে প্রত্যেকটি সাংবাদিক প্রতিষ্ঠানের চিফদেরকে এই কারণটি এভাবে স্মরণ করার অর্থ কি? চাপ প্রয়োগ করা, আরো বেশি করে চাপ দেওয়া, এরা যে কতটা বধ, কতটা খবিশ খচ্চর, তার প্রমাণ হলো নিউ ইয়র্ক অপবিত্র করছে। ওইখানে এক সাংবাদিকের উপর চড়া হয়েছে আওয়ামী লীগের গুন্ডার, পরিস্থিতিটা কিরকম? তো যাই হোক বন্ধুগণ, জাতীয় জীবনের সর্বত্র নানা প্রকারের বিষ বৃক্ষ, এই বিষ বৃক্ষ উৎপাটনের সময় এসেছে। মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, জাতির দুশ্মন, দেশের দুশ্মন এই সরকারকে রাজনৈতিকভাবে উৎখাত করা ছাড়া সংবাদপত্রের মুক্তি নাই। তো সেইটা যদি আমাদের করতে হয়, তাহলে দরকার জীবনের সর্বস্তর ঐক্য, সর্বস্তর ঐক্য আনতে হবে। বক্তৃতাবাজি করলে কাজ হবে না, কাজ কথা বলবো একটা কাজ করবো আরেকটা, সেটা চলবে না। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। জীবনের সর্বস্তরে যদি ঐক্য আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই শেখ হাসিনার এই মোলায়েম কোমল হাতের স্পর্শ থেকে আমরা রক্ষা পাব। আমাদের অবস্থাটা কি, বেডরুমে আগুন আর আমরা ড্রয়িং রুমে বসে বসে বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে কে কত নেতা হবো, কে কত কি হবো বীরগিরি দেখাচ্ছি। আর যে বাড়ি পুড়ে যাচ্ছে সেদিকে খবর নাই, ড্রয়িং রুমে বসে বাড়ির ভাগাভাগির কাগজপত্র নিয়ে দরাদরি কষাকষি করতেছি। এই খারাপ পজিশন থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদের বিভেদ আমাদের পরাজয়, আমাদের ঐক্য আমাদের বিজয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের ভয় নাই, কারণ হলো যে সত্যপথের তীর্থপথই ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। কাজে আমাদের পরাজয়, আমাদের হারাবার কিছু নাই, সর্বহারার শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নাই। আমাদের আসলে কিছুই হারাবার নাই, এখন আমাদের পাওয়ার আছে অনেক কিছু। 1 নম্বর পাওয়া শেখ হাসিনাকে উৎখাত করা, 2 নম্বর পাওয়া এই ফ্যাসিস্ট চক্রের এক দফায় এক দাবি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কবে যাবি, 1 2 3 4 মাননীয় প্রধানমন্ত্রী আপনি গদি সার, ভাষা একটা। এবং এই জন্য আমাদের স্লোগান হবে মাত্র একটাই, বল প্রবুদ্ধ ক্রুদ্ধ বীর দুঃশাসনের চাই রুধির, ঘোষ দিকে দিকে এই কথাই, দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই। এই ঘোষণা যদি আমরা দিতে পারি দিকে দিকে ছড়িয়ে, আমার এটার জন্য ফাঁসি দিলে সমস্যা নাই, কারণ হলো এটা আমার লেখা না, এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা।
এই মূর্খ আমাদের যারা ক্ষমতায় আছে এর মধ্যে বেশিরভাগ তো লেখাপড়া জানে না, তো এদের উদ্দেশ্যে বলিতে বাবার এইটা আবার আমার রচনা মনে করে আমার আবার ক্রস ফায়ার দিও না। এইটা কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতা ঘোষ দিকে দিকে এই কথাই, দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই। এই স্লোগান সামনে নিয়ে আসুন আমরা এগিয়ে যাই। আজকে এখানে জামাতেন আমাদের হালিম ভাই আছেন, তাকেও ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, এবং বহুদিন পরে এরকম একটা গ্যাদারিং, এই গ্যাদারিংটা দেখে আমার ভালো লাগতেছে। একটা জোরে তালি দিয়ে দেন, আবার একটা তালি জোরে, নেতা দেখুক যে আমরা কতটা সুন্দর করে তালি দিতে পারি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত মহাসচিব, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আসসালামু আলাইকুম। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে মূল অধিবেশন হবে, সেটাই আসলে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আমি সেখানে নিশ্চয়ই কথা বলবো। আমি এখন অতিথিদের বক্তব্য শোনার অপেক্ষা করব, এই জন্য আমি খুব দু একটি কথা বলব। বন্ধুগণ, আমি বহু দলীয় গণতন্ত্র যে দেশে আছে সেই দেশেই শুধু মিডিয়ার স্বাধীনতা আছে। আমরা আমাদের দেশে বহু দলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, এবং গণতন্ত্র যতটুকু আছে সংবাদপত্রের স্বাধীনতা ততটুকু আছে থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু গণতন্ত্র ততটুকু। এখন আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা, 1947 সালে পাকিস্তান হওয়ার পর থেকে এই অবধি পর্যন্ত, আমি 1978 সালে সাংবাদিকতায় পেশা এসেছি, এই ধরনের দুর্যোগ সংবাদপত্র শিল্পে আর কখনো আসেনি। আপনারা লক্ষ্য করেন যে প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে বেছে বেছে জাতীয়তাবাদী সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয়েছে, এই মিডিয়ার সেকেন্ড জেনারেশনের যত পত্রিকা, টেলিভিশন, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, জনকণ্ঠ থেকে শুরু করে টেলিভিশন যত আছে সেকেন্ড জেনারেশনের সব বিএনপি নামে ডিক্লারেশন দিয়েছে, কিন্তু অধিকাংশ টেলিভিশন পত্রিকা হাত বদল হয়ে, মালিকানা বদল হয়ে বিএনপির লোকরা পত্রিকা টেলিভিশন বিক্রি করে দিয়েছে ব্যবসায়িক চিন্তার থেকে ভিন্ন ধর্মের লোকের ভিন্ন প্রতিষ্ঠার হাতে। আজকে মিডিয়ায় আমাদের অস্তিত্ব সংকট, বেকারত্ব, আমাদের ইউনিয়নের কোন সাংবাদিক এখন সরকার নেই, যারা কাজ আছে তারা অর্ধমৃত। আপনি দেখেন পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান বলছে সাংবাদিকতার স্বাধীনতায়, গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশ তলানিতে, এমনকি মিলিটারি শাসিত মায়ানমার তারও নিচে, আমরা শুধু আফগানিস্তানের উপরে। সুতরাং ডিজিটাল নিরাপত্তায় আপনার 1923 সালের ব্রিটিশদের করা অফিসিয়াল সিক্রেটস আইন, এইসব বিবর্তনমূলক আইন সংবাদপত্রের মাধ্যমে কিন্তু সংবাদপত্রকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে, ভারতবর্তী স্বাধীনতাকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন কথা উঠেছে 11 জন আমাদের সাংবাদিক নেতা, প্রত্যেকটি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যাংক হিসেব তলব করা হয়েছে, আমরা তাদেরকে জিবি। শুধু সাংবাদিকতায় আছে বলে অনেকে তিন বেলা ঠিক মতো খেতে পায় না, অথচ হাজার হাজার কোটি টাকা প্রচার করছে, হাজার হাজার
হাজার কোটি টাকা, একজন ছাত্র 2000 কোটি টাকা পাচার করে দিয়েছে, তাদের কিন্তু বিচার হয় না। এর উদ্দেশ্য বুঝতে হবে যে যতই নিপীড়ন করা হোক না কেন, কোন না কোন ভাবে এই সরকারের কুটকীর্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। এখন সর্বশেষ আক্রমণ হচ্ছে নেতাদের বিরুদ্ধে তলব করা, সাংবাদিকদেরকে বুঝিয়ে দেওয়া তোমরা সত্য কথা লেখার থেকে প্রকাশ করার থেকে বিরত থাকো। ইতিমধ্যে হাইকোর্টের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে রেজিস্টার্ড অনলাইন ছাড়া সব অনলাইন বন্ধ। গত পরশুদিন তথ্যমন্ত্রী বলেছে সারা বাংলাদেশে 200 মতো পত্রিকাকে বন্ধ করে দেওয়া হবে। তার মানেই হচ্ছে, আমি এই জন্যই বলছি, সাংবাদিক হত্যা নির্যাতন গ্রেপ্তার এগুলো তো আছেই, অর্থাৎ সাংবাদিকতার স্বাধীনতা। আমি এই জন্যই বলছি পাকিস্তান আমলেও কিন্তু সংবাদপত্র কথা বলতে পেরেছে, সবগুলো মিলিটারি শাসকের সময় কথা বলতে পেরেছে, এখন বলতে পারে না। তার মানে এদেশে গণতন্ত্র নেই, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা নেই, তার মানেই দেশে গণতন্ত্র নেই। সুতরাং এই দেশে যদি সংবাদপত্রের স্বাধীনতা আমরা রাখতে চাই, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্র অবশ্যই এ দেশে প্রতিষ্ঠিত হতে হবে। এবং সেই আন্দোলনে আমরা দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা অংশগ্রহণ করব। কারণ সাংবাদিক একটি জায়গায় কিন্তু আমরা নীরব থাকি না, সেটা হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। এবং সংবাদপত্রের স্বাধীনতার উপরে যখন হস্তক্ষেপ করা হয় তখন কিন্তু আমরা নীরব থাকি না। যেমন স্বৈরাচারী এরশাদের শেষ পারে সাংবাদিক ইমান, সাংবাদিকরা বলেছিল এমার্জেন্সি ঘোষণা করা হলে যতদিন এমার্জেন্সি থাকবে ততদিন এদেশে কোনো মিডিয়া খুলবে না। এরপরেই কিন্তু চাক্কা খুলে গেল, এরশাদ সাহেবের পতন ঘটল। সুতরাং আমি বিজনেস সেশনে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিপিএজের সিনিয়র সহসভাপতি জনাব মোতাব্বের হোসেন, বিপিএজের দপ্তর সম্পাদক জনাব তোফায়েল হোসেন, বিপিএজের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন, আব্দুল সেলিম ও আবু ভক্ত। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দপ্তর সংগঠক পরিচ্ছন্ন সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব রুলামিন রুকন। জনাব রুলামিন রুকন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, বিশেষ অতিথি জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী মহাসচিব সেক্রেটারি জেনারেল, উপস্থিত মঞ্চে বসা শ্রদ্ধাভাজন সাংবাদিক নেতৃবৃন্দ, সামনে বসা সকল পর্যায়ের সাংবাদিক প্রতিষ্ঠানের নেতা ও সহযোদ্ধা বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় যা কথা হওয়া দরকার আমার মনে হয় সব কথা এসেছে। এখনো আমাদের ফেডারেশনের সভাপতি এবং সাংবাদিকদের আরেকজন শীর্ষ নেতা এবং
বিশেষ অতিথি ও প্রধান অতিথি বাকি আছেন, আমি কথা বলাবো না, একটি দুটি কথাই আমি শেষ করব। পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি, আমি বলবো সাংবাদিক ইউনিয়নের কর্মী হিসেবে আমরা কলম নিয়ে আমাদের পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করি, আমরা কোন রাজনীতি করি না, তবে আমাদের রাজনৈতিক আদর্শ আছে। আমরা কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে নামানোর দায়িত্ব পালন করি না, কিন্তু সময় সময়ে দেশের ক্রান্তিকালে গণতন্ত্র যখন অরক্ষিত হয়ে পড়ে তখন আমরা দেখেছি আমাদের পূর্বসূরি নেতৃবৃন্দ হাল ধরেছেন। আমি বলতে চাই আজকে এমন এক পরিস্থিতিতে আমরা এই সাধারণ সভা করছি যখন গণমাধ্যমের স্বাধীনতা নাই, গণতন্ত্রহীনতার মধ্যে চলছে, মানবাধিকার নাই, দেশের মানুষের মৌলিক অধিকার নাই দেশে এবং বিদেশে। এই পরিস্থিতি থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমার মনে হয় আমরা রাজনীতি না করলেও আমাদেরকে রাজপথেই নামতে হবে। ওই একটাই পথ আন্দোলন। আজকে এদেশের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসনকে ভুয়া মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে নির্বাসনে আটকে রাখা হয়েছে, সাংবাদিক সমাজের সদ্য সাবেক শীর্ষ নেতা রুহুল আমিন গাজীকে কারা প্রকোষ্ঠে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে, বর্ষিয়ান সম্পাদক আবুল আসাদকে কি নির্মম ভাবে আক্রমণ করা হয়েছিল জাতি দেখেছে। কিন্তু জাতি নির্বিকার। কেন নির্বিকার? ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে জাতিকে গণমাধ্যম কর্মীদেরকে নির্বিকার করে রাখার পথ তৈরি করা হয়েছে। আজকে আমরা ঘরেও যেমন নিরাপদ নই, বাইরেও যেমন নিরাপদ নই, দেশে যেমন নিরাপদ নই, বিদেশেও নিরাপদ নই, তাহলে আমাদের কি করতে হবে? আমি যদি রাস্তায় নিরাপদ না থাকি, ঘরেও নিরাপদ না থাকি, তাহলে আমার তো মনে হয় ঘর ছেড়ে আমাকে ওই রাস্তার নিরাপত্তা হিরোটাকেই গ্রহণ করা উচিত। আমি আজকে বলবো, আজকে আমাদের একটাই শপথ হওয়া উচিত, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন করছি, কোনো ফল হচ্ছে না। আমরা বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার আন্দোলন করছি, কোনো ফল হচ্ছে না, উল্টো আমরা আরো মামলা হামলার শিকার হয়ে আমাদের আরো নেতৃবৃন্দ কারাবরণ করছে, আমাদের মধ্যে আমাদের লোকজনদেরকে গুম করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যাতে সাংবাদিক সমাজ লিখতে না পারে। আজকে সর্বশেষ আঘাত এসেছে গণমাধ্যম সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের উপরে। এই সরকার দেখেছে যারা রাতে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে তারা দেখেছে যে যখন কোনো বিরোধী দল দলকে তারা রাজপথে দাঁড়াতে দিচ্ছে না, রাজপথে সেইভাবে দাঁড়াতে পারছে না, তখনও গণমাধ্যম কিছু কিছু কথা বলছে। এইটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় তার জন্য ওই 11 সাংবাদিক নেতার ব্যাংক তলবের নামে দেশের শীর্ষস্থানীয় সংবাদ গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আঘাত করা হয়েছে। ওই সব প্রতিষ্ঠানের সুনাম যদি নষ্ট করে দেওয়া যায়, ওই সব প্রতিষ্ঠানকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে সরকার মনে করে নিরাপদ? আমি মনে করি না, কোনো কিছুতেই নিরাপদ নয়। আমাদের আগামী দিনের সংগ্রাম রাতের ভোট রাতে নয় দিনে দেওয়া নিশ্চিত করা, যার ভোট তাকে দেওয়া নিশ্চিত করা, সেই সংগ্রামেই
আমি মনে করি আগামী দিনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন অতীতে যেমন ভূমিকা রেখেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আগামী দিনেও সেই ভূমিকা অবতীর্ণ হবে। এবং আজকে যারা এই সম্মেলনে অংশ নিয়েছেন সবার প্রতি আগামী দিনের সেই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান রেখে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় নেতা জনাব নুরুল আমিন রোকন। আমাদের আজকের এই অনুষ্ঠানে, অনুষ্ঠানটি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, আপনাদের ভোটে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উপস্থিত আছেন আমার সাথে সহ উপস্থাপক প্রিয় ভাই শাহজাহান সাধু, আমি সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আছে কোষাধ্যক্ষ পরিশ্রমী সাংবাদিক নেতা গাজী আনোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সামনে উপস্থিত আছে বন্ধু আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদাস সুলতানা, দপ্তর সম্পাদক বি এম আমিরুল ইসলাম আমির, নির্বাহী পরিষদ সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মোহাম্মদ, নির্বাহী পরিষদ সদস্য শহীদুল ইসলাম খন্দকার আসনাদ করিম, জেসমিন জুই, আবুল হোসেন মোহন, কাজী তাজিমুদ্দিন, রফিক লিটন, মোহাম্মদ আব্দুল হালিম। নির্বাহী পরিষদের পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাণ হচ্ছে আর সদস্যরা, সামনে যারা আপনারা উপস্থিত হয়েছেন ডিউজের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভায় আমাদের সভাপতি সাধারণ সম্পাদক তথা ইসি আহ্বানে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল রাজনীতিবিদ মাওলানা আব্দুল হালিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতি অঙ্গনের সক্রিয় ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগঠন রাজপথের লড়াকু সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সভায় উপস্থিত বিভিউজের এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ, বিভিউজের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ, বিভিউজের বর্তমান সভাপতি জনাব এম আবদুল্লাহ, বিভিউজের বর্তমান মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত কলম যোদ্ধা, সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে ওবরাকাত। আজকে একটি কঠিন পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রেস ক্লাবে বক্তৃতা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার ভাই সহ আমাদের আটজন শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছে। এই জন্যে প্রেস ক্লাবে আসা তো বন্ধ করা যাবে না, আমরা এসেছি আমাদের আন্দোলনের যিনি নেতা তিনিও প্রধান অতিথি হিসেবে আছেন, আশা বন্ধ হবে না, জেলখানা আমাদের ঠিকানা হলে যাব, আবার আসব, ইতিমধ্যে কয়েকবার জেলে গিয়েছি আবার এসেছি। প্রিয় ভাইরা, আজকের এই সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে যে সমস্ত বক্তব্য এসেছে এই বক্তব্যগুলোর মূল হচ্ছে আমাদের উপর এখন দুঃশাসন চলছে, গণতন্ত্র অবরুদ্ধ। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন দিনে হয় না, রাতে হয়েছে। দিনে নির্বাচন হলে
আমাদের যে জোট ছিল, সরকার বিরোধী যে জোট ছিল, তারাই নির্বাচিত হতো আমরা মনে করি। সেই গণতন্ত্রকে আবার হত্যা করা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর রাত্রে। সে সরকার এখন ক্ষমতায় আছে। আজকে সাংবাদিকরা আজকে বাকরুদ্ধ, তাদের অধিকার পত্তলিত, নির্যাতিত। এখানে ঘোষণাপত্রের মধ্যে অনেক পত্রিকা, দৈনিক পত্রিকার সম্পাদক যারা আছেন, তারা বিভিন্ন পর্যায়ে মজলুম অবস্থায়, নির্যাতিত অবস্থা আছেন, গ্রেপ্তার হয়ে আছেন। ঢাকার বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি জনাব রুহুল আমিন গাজী, জেল খেটে, প্রায় 1 বছর জেল খেটে মুক্ত হয়েছেন বয়োবৃদ্ধ সাংবাদিক দৈনিক সংগ্রামের যিনি সম্পাদক জনাব আবুল আসাদ। আজকে সাংবাদিকদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, ভয় ঢুকিয়ে দেওয়ার জন্যে 11 জন সাংবাদিক নেতারা নামে তলব এসেছে। আমরাও আশ্চর্য, অনেক সাংবাদিক দায়িত্বশীল বলেছেন, যাদের একদিনে বাজার করার জন্যে অনেক সময় কষ্ট করতে হয়, তাদের নামে আজকে তলব এসেছে যে তাদের টাকার হিসাব দেওয়ার জন্যে। আমি আশ্চর্য হয়েছে, আমরা খুব বেশি আয় করি না, কিন্তু নিয়মিত যেন খেতে পারি এতটুকু আয় কিন্তু করি, শিক্ষকতা করি, যাই কিছু করি, কিন্তু আশ্চর্য হয়েছে। আমি সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম যে কেন আপনাদের এই, আমি তো আশ্চর্য হয়েছে, আমার বিরুদ্ধে আসতে পারে আমি জামাত নেতা, কিন্তু আপনাদের বিরুদ্ধে কেন? বোঝা গেল আপনাদের কলমের খোঁচা, কলমের ধারা অত্যন্ত শক্ত। আশা করি এই দুঃশাসনের অবসানে আপনাদের ভূমিকা অতীতের মতো শানিত হবে ইনশাআল্লাহ। সরাসরি এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছেন, আমরা তখন ছাত্রনেতা ছিলাম, এই প্রেস ক্লাবের সামনে প্রতিদিনে বক্তৃতা করেছি একজন কিশোর এবং যুবক ছাত্র শিবিরের নেতা হিসেবে, আপনারা ভূমিকা রেখেছেন। এই ভূমিকা ধারাবাহিকতায় বর্তমান এই দুঃশাসনের অবসানে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আসে, প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু এমন বক্তব্য সাউর হয়ে যায় যে বক্তব্যের কারণে পারস্পরিক আস্থা অনাস্থার তৈরি হয়ে যায়। আমরা মনে করি আমাদের এই আন্দোলনের নেত্রী এবং বেগম খালেদা জিয়া, কি বলেন, 20 দলের নেতৃত্ব উনি, দেশের গণতন্ত্রের মুক্তি আন্দোলনে তিনি 90-এর ভূমিকা পালন করেছেন। আমরা মনে করি তাকে গৃহবন্দী করে রাখতে হবে না, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, এবং দেশের এই দুঃশাসনের মোকাবেলায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী এবং পেশার মানুষের সাংবাদিক সহ ঐক্যবদ্ধ হওয়া যে জরুরি, এটা আমরা মনে করি। বাংলাদেশ জামায়াত ইসলামী সাংবাদিকদের ন্যায়সঙ্গত সকল দাবি আদায়ের সাথে অতীত ভূমিকা রেখেছে, সামনেও রাখব ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য, মানবিক সহযোগিতা করার জন্য চেষ্টা করি। তাদের বিশেষ করে আমি অত্যন্ত বেশি ব্যথা পেয়েছি আব্দুল শহীদ ভাই যে এন্তেকাল করলেন। এখানে 50 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করছি, তাদের শোকসন্ত পরিবারের প্রতি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল একটার করার তৌফিক দান করুন। অনেকে গুম হয়েছেন, 600-এর উপরে মানুষ গুমের শিকার, আমাদের দলের নেতা এবং কর্মীরাও গুমের শিকার হয়ে আছেন। আপনারা এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করেন, কোথাও না হলে কমপক্ষে প্রেস ক্লাবের সামনে গুম হওয়া লোকদের পরিবারের লোকদেরকে এনে একটা প্রোগ্রাম করা যায়, পত্রিকায় দেখে কান্নাকাটি করে আসুন। আমি মনে করি যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির জন্য আপনারা অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই প্রচেষ্টা অব্যাহত থাকতে এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয়, তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের বৈঠকে রেজলিউশন হয়েছিল এবং এর প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ হয়েছিল, কিন্তু সরকার বিভিন্ন কথা বলে যে এটা নিয়ে সাংবাদিকদের বাক স্বাধীনতা রুদ্ধ হবে না,
অথচ আমরা দেখেছি গত কয়েক বছরে অনেক সাংবাদিক এই ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এসে মৃত্যুর মুখে দুনিয়া ত্যাগ করতে বাধ্য হয়েছে। আসুন সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই, দেশের জন্যে স্বাধীনতা সুরক্ষার জন্যে, মানবাধিকারের জন্যে, মানুষের অধিকারের জন্যে, এবং যেখানে সরকারের দুর্নীতি সেখানে আপনারা কলম ধরেন, এটা আপনাদের অব্যাহত রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের আন্দোলন এবং সংগ্রামে যখন যে সহযোগিতা করা দরকার, ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটি দল হিসেবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়েছে জানেন, যারা এখানে এসে বক্তৃতা করতেন আমাদের খুব কষ্ট লাগে, অনেক কথা অনেকে বলে, কিন্তু তারা দেশের নেতৃত্ব দিয়েছেন, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, রাজনৈতিক বানোয়াট বক্তব্য দিয়ে দুনিয়া থেকে তাদের সরিয়ে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছিল তোমরা আর আগাবে না, কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলে গিয়েছে আমরা ব্যক্তির জন্যে রাজনীতি করি না, আমরা দেশের জন্য রাজনীতি করেছি, রাজনীতির কারণে আমাদের জীবন চলে যাচ্ছে, তোমরা হতাশ হবে না, আমরা হতাশ হইনি। এই জন্যে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ যে আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন দেশের জন্যে, আসুন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শোনার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নন্দিত মেধাবী সাংবাদিক নেতা, সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এম আবদুল্লাহ, জনাব এম আবদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি বিপ্লবী নেতা কাদের গনি চৌধুরী আজকের এই আয়োজনের মধ্যমণি হিসেবে, প্রধান অতিথি হিসেবে আছেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রধান সিপাহ সালার, যিনি মাঠে থেকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম, বিরামহীন সংগ্রাম করে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের প্রিয় সাংবাদিক নেতা, সাংবাদিকদের শীর্ষ নেতা নন্দিত সাংবাদিক নেতা সরকার মাহমুদ, মঞ্চে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হাবিব, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আছেন এম এ আজিজ, কামালউদ্দিন সবুজ, আব্দুল ভাই সিকদার আমাদের বিএফইউজের সংগ্রামী মহাসচিব, একটু আগে বক্তব্য রাখছেন, নুরুল আমিন রোকন আছেন, আমাদের প্রিয় ফোরাম নেতা মোহাম্মদ বাকের হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি, আরেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান আছেন, আমাদের ডিইউজের নেতৃবৃন্দ, সামনে আছেন বিএফইউজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ এই বক্তব্যের পালা চলছে, অনেক কথাই এসে গেছে, আমি দু একটি বিষয়ে যেগুলোর আলোচনাটা আমার শোনা মতে অন্তত পক্ষে আসেনি সে বিষয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা করছি, এই সাধারণ সভায় আমরা চারিদিকে কতগুলো ফেস্টুন দেখতে পাচ্ছি, সেই ফেস্টুনে আমরা কারাবন্দী সাংবাদিক সমাজের অবিসম্বাদিত নেতা নুরুল আমিন গাজী তার অভাব অনুভব করছেন। তিনি এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের 1990 সাল থেকে 91, 91 থেকে 92, 2000 সাল থেকে
94 থেকে 2000 সাল এই সময়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তারপরে এক মেয়াদে তিনি সভাপতি ছিলেন, তারপরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বারবার মহাসচিব এবং সভাপতি নির্বাচিত হয়ে এই সংগ্রাম আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আজকের দিনে তার 11 মাস 3 দিন তিনি কারাবন্দী আছেন। 11 মাস 3 দিন হলো তাকে পরিমণি কেন তাকে জামিন দেওয়া হয় না সেজন্য আমাদের উচ্চ আদালত শোকজ করে, বিচারকদের তলব করা হয়। শিকদার গ্রুপের এমডি খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর তার একদিনের জন্য জেলে যেতে হয় নাই, নিজের বাসায় বসে তিনি জামিন লাভ করেছেন। হাজি সেলিমের ছেলে মাস্তানি করেছেন পান্থপথের মাথায় একজন নৌবাহিনী কর্মকর্তার সাথে, তার জামিন হয়ে গেছে অবলীলায়, কোনো সমস্যা হয়নি। এই করোনা কালে শুধুমাত্র বাচ্চুয়ালি 52,000 অপরাধীর জামিন হয়েছে, কিন্তু রুল আমিন গাজীর জামিন হয়নি। এই অপরাধীর চাইতেও রুল আমিন গাজী বড় দাগী অপরাধী, সেটা এই সরকার তাদের রোষানলে যারা পড়ে তাদের ক্ষেত্রে আজকে লক্ষ লক্ষ মামলা নিয়ে আজকে এখানে তিনি আজকে প্রধান অতিথি, তারা তথ্য দিয়েছেন 27 লক্ষ 28 লক্ষ মামলা বা তাদের আসামি তারা ভুগছেন, তাদের জামিন হয় না, তারা সুবিচার পান না, এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা আছি। আজকে পোষমানা সাংবাদিকতার যুগে আমরা বসবাস করছি, আজকে দাসত্বের সাংবাদিকতার যুগে আমরা বসবাস করছি। এসব আলোচনা এখানে হয়েছে, বিস্তারিত আমি যাব না, যে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল এখানে আজকে ঘোষণাপত্রে আমি দেখেছি দাবি করা কল্পনা হয়েছে, সেই ডিজিটাল আইনে প্রতি মাসে 6 জন করে সাংবাদিককে সেই ডিজিটাল আইনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, প্রতি মাসে 6 জন। এই পর্যন্ত ডিজিটাল আইন 2018 সালে হওয়ার পরে কোনো কোনো মাসে বেশি হয়েছে, 400 সাংবাদিক এই ডিজিটাল আইনের শিকার হয়েছে। আপনারা শুনেছেন যে কত সাংবাদিক খুন হয়েছে গত 12 বছরে, প্রতি মাসে প্রতিদিন সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কোনো প্রতিকার মিলছে না, সাগর খুনের কথা আপনারা শুনেছেন। আমি যে কথাটি বলেছি যে যে কথাটি আজকের এখানে আসা উচিত ছিল কিন্তু আমি এখনো পর্যন্ত শুনি নাই, আমি বিএনপি মাননীয় মহাসচিবের আমি দৃষ্টি আকর্ষণ করব, ডিজিটাল আইনের চাইতেও জঘন্য একটি আইন পাশের প্রক্রিয়া চলছে, সেটি এখন আইন মন্ত্রণালয়ে ব্যাটিংয়ে আছে, সেটির নাম দেয়া হয়েছে ডেটা প্রোটেকশন আইন। এই আইনটি ডেটা প্রোটেকশন ল নাম দিয়ে এমন ভাবে একটি সুন্দর নাম দেয়া হয়েছে যেন আসলে মানুষের সুরক্ষার জন্য, তথ্য সুরক্ষার জন্য একটি আইন করা হচ্ছে, কিন্তু এই আইনটির প্রতিটি লাইনে লাইনে প্রতিটি ধারায় উপধারায় মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে পদদলিত করার প্রতিটি শব্দ সেখানে যুক্ত করে দেয়া হয়েছে। আজকে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, আজকে ফেসবুককে ধরার জন্য ডিজিটাল আইনে কিছুটা আছে, কিন্তু তারা দেখেছে হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল সহ আরো কিছু অ্যাপস আছে যেগুলো তারা ধরতে পারছে না অনেক সীমাবদ্ধতার কারণে, সেগুলো আটকানোর জন্য তারা এই ডেটা প্রোটেকশন আইনে তারা ধারা যুক্ত করেছে। এই ডেটা প্রোটেকশন আইন নিয়ে বাংলাদেশের গণমাধ্যম অন্ধকারে আছে, তারা মনে করে এটা বোধহয় গণমাধ্যমের জন্য কিছু না, কিন্তু এই আইন পাস হওয়ার পর গণমাধ্যমের যেগুলা মূলধারার গণমাধ্যম আছে তাদের যতগুলো অনলাইন আছে এবং যে পেজ আছে ফেসবুকে যে পেজগুলো আছে যেগুলো খুবই জনপ্রিয়, এক একটি পত্রিকার ফেসবুক পেজে 1 কোটি পর্যন্ত দর্শক ফলোয়ার আছে, সেই ফেসবুক পেজে কোনো সংবাদ আর তারা শেয়ার করতে পারবে না, এই খবর বাংলাদেশের গণমাধ্যম রাখে না। সেই আইনটি আগামী অধিবেশনে পাশ করার জন্য প্রস্তুতি চলছে। আমরা আজকের এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা থেকে আমরা বলে দিতে চাই, ডাটা প্রোটেকশন আইনের নামে আরেকটি যে কালা কানুন আপনারা নিয়ে আসছেন সেখানে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে ধারাগুলো যুক্ত করা হয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে, তা না হলে এদেশের সাংবাদিক সমাজ, এদেশের স্বাধীনতা প্রেমী মানুষ
তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা এই ডিজিটাল আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, রুখতে পারি নাই ঠিকই, কিন্তু এই ডিজিটাল আইনে আমরা তখন যেই কথাগুলো যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম তা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যারা এখনো অসচেতন আছেন তারা এই ব্যাপারে সোচ্চার হবেন, আমি এই আহ্বান জানাতে চাই। কথা বাড়াবো না, আজকে আমাদের যে এখানে 11 জন সাংবাদিকের হিসাব তলবের বিষয়টি এসেছে, কেউ কেউ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি এরকম মন্তব্য করছেন যে হিসাব দিতে সমস্যা কোথায়, যদি সমস্যা না থাকে, যদি অবৈধ অর্থ না থাকে, এটাকে সরলীকরণ করার কোনো বিষয় নয়। হিসাব চাওয়া হয়েছে ব্যক্তি আব্দুল্লার কাছে, তার বাবার নাম দিয়ে চাওয়া হয় নাই। সাংবাদিক সংগঠনগুলোর কাছে এই সাংবাদিক সংগঠনগুলোর নাম ধরে এবং তাদের কে কোন পন্থী সেটা উল্লেখ করে এটা চাওয়া হয়েছে। এর মধ্যে যে দূরভিসন্ধি রয়েছে সেটা হলো আগামী নির্বাচনকে সামনে রেখে, 2023 সালের নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে তারা যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আবার যে খড়গ নিয়ে আসছে তার বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলোর ডাকে, যাতে কোনো আন্দোলন হতে না পারে সেই জন্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যাতে তাদের ডাকে কোনো সাংবাদিক সমাজ আন্দোলনে না আসে সেই দূরভিসন্ধি থেকে এই নোটিশ জারি করা হয়েছে। আমরা বলেছি কি তথ্য পেয়েছেন প্রকাশ করুন, কিন্তু তার কোনো খবর নাই। 13 তারিখে তথ্য আপনারা নিয়েছেন, শেষ তারিখ ছিল আজকে 25 তারিখ, কি তথ্য পেয়েছেন, এম আব্দুল্লার অ্যাকাউন্টে কত টাকা পেয়েছেন সেটা প্রচার করুন, প্রকাশ করুন, সেখানে কোনো চলছাতুরি করার চেষ্টা করবেন না। বন্ধুরা, আজকে আমরা গত 1 সপ্তাহে আমরা দেখেছি আমরা নির্বিকার, আমরা জানি না এসব রায়ের ব্যাপারে, এসব আদেশের ব্যাপারে আমরা কেন নির্বিকার। সেখানে মাত্র 93টি অনলাইন নিবন্ধিত অনলাইন বাদ দিয়ে সমস্ত অনলাইন বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে এখান থেকে, হাইকোর্ট থেকে। হাইকোর্টের রায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধার জায়গাটি থাকার কথা সেটা আমরা রাখতে পারছি না, এই কারণেই, কারণ হাইকোর্টের সে তো এই রায়ের দেওয়ার আগে, আদেশ দেওয়ার আগে বিবেচনা করা উচিত ছিল যে প্রায় 4000 আবেদন তথ্য মন্ত্রণালয়ে আজকে 3 বছর যাবৎ পড়ে আছে, সেগুলো নিষ্পত্তি করা ছাড়া কি করে এ ধরনের আদেশ দেওয়া হয়। সেগুলো আগে নিষ্পত্তি করে সেগুলো নিবন্ধনের যোগ্য কি যোগ্য না সেটি আগে নির্ধারণ করে তারপরে এই ধরনের আদেশ যদি দেওয়া হতো তাহলে আমরা এটার যুক্তিটা খুঁজে পেতাম। আপনারা দেখেছেন, তথ্যমন্ত্রী জানিয়েছেন, নিজেই জানিয়েছেন, 210টি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এরা সাম্প্রতিক অতীতে গত 1-2 বছরের মধ্যে তারা নিয়মিত সংবাদপত্র প্রকাশ করেনি বা তাদের সরকারি অফিসে জমা দেয়নি। গত 2 বছর প্রায় এখানে করোনা কাল চলছে, সে যেখানে জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো পর্যন্ত তারা ধুকে ধুকে মরছে, তারা নিয়মিত প্রকাশনাকে তারা ছোট করে বের ফেলেছে। যারা 32 পৃষ্ঠা ছাপত তারা এখন 16 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা যারা ছাপত তারা এখন 12 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা ছাপছে। সেখানে ওই সংবাদপত্রগুলো যখন বন্ধ করা হচ্ছে, আমরা কোনো 2 ফুট সংবাদপত্রের পক্ষে নয়, কিন্তু এটাও আমাদের স্মরণ রাখতে হবে কোন সংবাদপত্রগুলো বন্ধ করা হচ্ছে। বন্ধ করা হচ্ছে জেলা পর্যায়ের ভিন্ন মতের সংবাদপত্রগুলো বন্ধ করা হচ্ছে। আমার কাছে খবর আসছে কুষ্টিয়াতে 9টি সংবাদপত্র বন্ধ করা হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে, সেখানে অধিকাংশই হচ্ছে সেখানে সরকারের সমালোচনা এবং সরকার বিরোধী নিউজ যারা ছাপে, আন্দোলনের খবর যারা ছাপে, তাদেরগুলো ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এভাবে খোঁজ নিয়ে আমরা জানতে পারছি যে 210টি সংবাদপত্র বন্ধ করা হয়েছে, অধিকাংশই হচ্ছে সরকারের যারা, যাদের সরকারের রোষানলে যারা পড়েছে, সরকার যাদের উপর অসন্তুষ্ট, স্থানীয় আওয়ামী লীগ যাদের উপর অসন্তুষ্ট, স্থানীয় প্রশাসন যাদের উপর অসন্তুষ্ট, সেগুলো বন্ধ করা হচ্ছে। আইপিটিভি বন্ধ, আইপিটিভির নামে যেগুলো বন্ধ করা হয়েছে 79টি 79টি আইপিটিভি বন্ধ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আইপিটিভি এভাবে এভাবে নানান নানান সমস্যা, কিন্তু বাংলাদেশে আইপিটিভির সংখ্যা এখন প্রায় 4000, যে 79টি বন্ধ করেছেন সেগুলোর কারণটা কি, বাকিগুলোর খবর কি, বাকিগুলা কেন বন্ধ করছেন না? এই আইনগুলো কিছু হাইকোর্টের গাড়ে বন্দুক রেখে কেউ নিজেরা স্ব উদ্যোগে এগুলা বন্ধ করছে, মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে ভিন্নমত দলন দমনের অংশ হিসেবে এটা বন্ধ করা হচ্ছে। আমরা এই ক্ষেত্রে নিরপেক্ষতা আশা করি, যারা ওখানে বসে সচিবালয়ে বসে এসব করছেন তাদেরকে যদি নিরপেক্ষভাবে যদি এগুলো না করেন, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সমাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বন্ধুরা, আজকের এই
সাধারণ সভায় আপনারা যারা আজকে উপস্থিত হয়ে এটাকে সফল করেছেন আপনাদের সকলকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য এই ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকের এই সাধারণ সভা থেকে শপথ নিতে হবে যে আগামী দিনগুলো আমাদের জন্য আরো কঠিন দিন, সেই দিনে সেই শপথ সেই অঙ্গীকার যদি করতে পারি তাহলেই এটার সাফল্য আসবে, এই আজকের এই আয়োজনের সফলতা পাবে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালাম। সম্মানিত উপস্থিতি, বিদ্যমান বাস্তবতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বিএফইউজের সম্মানিত সভাপতি প্রিয় নেতা এম আবদুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি প্রায় 50টিরও বেশি মিথ্যা গায়েবি ও বানোয়াট মামলায় জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, এত নির্যাতনের পরেও বিসমিল্লাহ রহমান রহিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, সংগ্রামী নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মেলনের সভাপতি ডিউজের সভাপতি সংগ্রামী নেতা কাদের গনি চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ ও সহকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠান শুরু করেছি পবিত্র সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে। শেষ দুই আয়াতের যে শেষ আয়াত সেটি হচ্ছে একটি প্রার্থনা যে আল্লাহ তুমি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। অত্যন্ত সময়োপযোগী এই প্রার্থনা। আজকে বাংলাদেশে কাফের সম্প্রদায় এবং তার বিস্তৃত সংজ্ঞায় জালেম মুনাফেক দের যন্ত্রণায় বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। রোমানিয়ার বিশিষ্ট স্বৈর শাসক চসেস্কু একবার বুখারেস্টের এক বিশাল জনসভায় জনতার উদ্দেশ্যে বলেছিলেন, আমি তোমাদের কে? জনতা বলেছিল, আপনি আমাদের জাতির জনক। চসেস্কু তার পাশে দাঁড়ানো এলেনা চসেস্কু তার স্ত্রীকে দেখে বলেছিলেন, উনি কে? জনগণ বলেছিল, জাতির জননী। চসেস্কু জনগণকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কি চান? জনগণ জবাব দিয়েছিল, আমরা এতিম হতে চাই, আমাদের এই জনক জননী থেকে আমরা মুক্তি চাই। বাংলাদেশের জনগণ আজও সেই মুক্তি চায়। আমরা এতক্ষণ সাংবাদিক নির্যাতন, জনগণের মত প্রকাশের অধিকারের উপর নির্যাতনের কথা শুনেছি। মত প্রকাশের অধিকার এটি কোনো একজন রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়ক দেননি, এটি স্বয়ং আল্লাহ প্রদত্ত অধিকার। আল্লাহ বলেছেন যে তোমরা সৎ কাজ করো এবং অসৎ কাজকে নিষেধ করো। যদি সৎ কাজকে পক্ষে কথা বলতে হয়, অসৎ কাজকে নিষেধ করতে হয়, তাহলে মত প্রকাশ করার অধিকার থাকতেই হবে। মত প্রকাশের অধিকারটি এমনই যে পৃথিবীর বুকে আল্লাহ প্রেরিত হাজার হাজার নবী এই মত প্রকাশের জন্য নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। বিশ্বব্যাপী বহু মানুষ, স্বাধীনতাকামী মানুষ আল্লাহ প্রদত্ত এই অধিকার চর্চা করতে গিয়ে নিহত হয়েছে এবং এই অধিকারের এতই গুণাবলী যে একে যদি কেউ পাশ কাটিয়ে যায় বা পেঁচানোর কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের ব্যাপারেও আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচারী শাসকের সামনে স্পষ্ট কথা বলাই হচ্ছে উত্তম জিহাদ।
এবং তা যদি না পারো মনে মনে ঘৃণা করো, কিন্তু সেটি হচ্ছে দুর্বলতম ইমানের পরিচয়। অর্থাৎ মত প্রকাশ করতে গিয়ে আপনি যেখানেই বাধা পাবেন সেখানেই আপনি জালেমের সঙ্গে আপনি যুদ্ধ লিপ্ত হবেন। ভোটের অধিকারও একটা মত প্রকাশের অধিকার। ভোটের মাধ্যমে আমরা মত প্রকাশ করি কোন দলকে কোন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। মানববন্ধনও এক ধরনের মত প্রকাশের অধিকার, সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই। মত প্রকাশের যখন স্বাভাবিক পথগুলো সব বন্ধ করে দেয় সরকার, তখন পথ একটি মাত্রই খোলা থাকে, সেটি হচ্ছে রাজপথে গিয়ে মত প্রকাশ করে জালেমকে টেনে সরকার থেকে নামিয়ে দেওয়া। এর কোনো বিকল্প নেই বন্ধুগণ। আজকে বহু সাংবাদিক জেলে গেছেন, মত প্রকাশের জন্য কারাগারে আটক আছেন। রুহুল আমিন গাজী সহ অনেকেই আটক আছেন, আমরা তাদের মুক্তি দাবি করি। ফেসবুকে অনেকে কমেন্টের জন্য আটক রয়েছেন, আমরা তাদের মুক্তি দাবি করি। ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রচিন্তার মোস্তাক আটক ছিলেন, তাকে জামিন দেওয়া হয়নি, তিনি জেলেই এই সরকারের হাতে মৃত্যুবরণ করেছেন। আমরা আর কতকাল অপেক্ষা করব এইসব মৃত্যুর জন্য, এইসব গ্রেপ্তারের জন্য? তাই বন্ধুগণ, এই সরকারের খালি কার্যকলাপ নয়, বাংলাদেশের সংবিধানে এই সরকার পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত করে মত প্রকাশের অধিকারকে সাংবিধানিকভাবে সংগঠিত করে দিয়েছে। মত প্রকাশকে যদি সহ্য না হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে অভিযুক্ত করার অধিকার এই সংবিধানে তারা অন্তর্ভুক্ত করে নিয়েছে। 2014 সালের নির্বাচনের আগে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারাকে তারা সংশোধন করে অজামিনযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করেছে এবং অনেক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। 2018 সালের নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে এবং অনেক সাংবাদিককে গ্রেফতার করেছে। এর অর্থ হচ্ছে এই জালিয়াতির নির্বাচনের আগে কালো আইনের মাধ্যমে জনগণের মুখ বন্ধ করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, এবং আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ডেটা প্রোটেকশন আইন করতে যাচ্ছে, এটাও একটি ভয়ঙ্কর আইন। আমরা মত প্রকাশের স্বাধীনতা বা ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চাই, কিন্তু শুধু ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করলেই কি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসবে? আসবে না। গণতন্ত্র যেখানে হারিয়ে গেছে, গণতন্ত্র যেখানে বিধ্বস্ত, যেখানে গুম হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, রাজনৈতিক তৎপরতা চালানোর কোনো অধিকার রাজনৈতিক দলগুলোর নেই, শুধু সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রতিদিন পোলাও বিরিয়ানি খেতে পারবে না। সকল সমাধানের সূত্র একটাই, সেটা হচ্ছে এই জালেম সরকারকে পতনের দিকে ঠেলে নিয়ে তার পতন ঘটানো এবং এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সকল ধরনের সাংবিধানিক অধিকার ফিরে পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী, তার মত প্রকাশের স্বাধীনতা নেই। আগামীর দেশনায়ক তারেক রহমানের মত প্রকাশের স্বাধীনতা উচ্চ আদালত কেড়ে নিয়েছে। উচ্চ আদালত নিউজ পোর্টালগুলো একে একে বন্ধ করে দিয়েছে, যে সরকারের নিবন্ধিত ছাড়া আর কোনো নিউজ পোর্টাল চলবে না। এই অবস্থার সমাধানটা কি? বেগম খালেদা জিয়া 2017 সালের 10ই মে ভিশন 2030 ঘোষণার সময় যেই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকারের প্রতি আমরা বিশ্বস্ত আছি। আমরা আশা করি একদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করবেন। সেই অঙ্গীকারে তিনি বলেছিলেন যে 57 ধারা বাতিল হবে, এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে, এটাও নিশ্চয়ই বাতিলের কথা তিনি বলবেন, এবং একটি সাংবাদিকদের সংবাদপত্রের জন্য একটা প্রেস কমিশন গঠন করা হবে এবং সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে এবং সাগর রুনি সহ 43 যে সাংবাদিক নিহত হয়েছেন এই সরকারের আমলে সবগুলো বিচার করা হবে। কিন্তু খালেদা জিয়ার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে আমাদেরকে তো এই সরকারকে বিদায় করতে হবে বন্ধুগণ। শুধুমাত্র মত প্রকাশের অধিকারকে সামনে রেখেই আজকে জাতীয় মুক্তি সংগ্রামের ডাক দিতে হবে এবং বিএনপি এই জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিবে বলে আমরা আশা করি, বিশ্বাস করি, এবং এই মত প্রকাশের সংগ্রামকে জাতীয় মুক্তি সংগ্রামে রূপান্তরিত করতে হলে আজকে সাংবাদিক সমাজ সবাইকে আজকে এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। ঐক্য চাই, ঐক্যের মাধ্যমে আমরা আগামী আন্দোলন করব। তবে এই ঐক্যের আগে যারা আওয়ামী সরকারের দালালি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে তাদেরকে তওবা করতে হবে, তওবা ছাড়া আমরা এই ঐক্যের আমরা পথে আমরা যেতে পারবো না। 2015 সালে বেগম খালেদা জিয়া হাইকোর্টে বিএফইউজের সম্মেলনে তিনি বলেছিলেন, যাদের কারণে তিনি প্রেস ক্লাবে আসতে পারেননি তাদের সঙ্গে
ঐক্যের কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে বেঈমানদের সঙ্গে কোনো ঐক্য নাই। তবু বেগম খালেদা জিয়াকে আমি বলবো, যদি তারা তওবা করে, আল্লাহ যদি তাদের ক্ষমা করেন, আপনিও যদি তাদের ক্ষমা করতে পারেন, কিন্তু এই ক্ষমার প্রক্রিয়ায় কোন জোর জবস্তি চলবে না। সোজা হিসাব, ঐক্য চাই কিন্তু ঐক্যের জন্য ষড়যন্ত্র চাই। বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘ করব না, কারণ আমাদের মহাসচিব বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আমরা একটি যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি, জনগণের মুক্তির কথা বলছি, সেই মুক্তির জন্য সব মানুষকে একসাথে নেমে উঠতে হবে। এই সরকারের বিরুদ্ধে একটাই উপায়, তা হলো রাজপথে নামা। আমরা রাজপথে নেমে এই মত প্রকাশ করতে চাই, এক দফা এক দাবি, এই জালেম তুই কবে যাবি, এই কথাই আমরা বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় নেতা জনাব শওকত মাহমুদ। সম্মানিত উপস্থিতির ডিউজে পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সভাপতির বক্তব্য রাখবেন এবং বার্ষিক সাধারণ সভার ঘোষণাপত্র পাঠ করবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব কাদের গনি চৌধুরী। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতি অঙ্গনের অত্যন্ত মার্জিত রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমি সময়ের স্বল্পতার মর্যাদা এই জন্য আর চেষ্টা করলাম না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা এমন এক সময়ে এখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা করতে যাচ্ছি, যখন গুমখুনের মাধ্যমে একটা হিন্দি প্রজন্ম তৈরি হয়েছে। আমাদের এমন এক সময়ে এখানে আজকে সম্মেলন করছি, যখন নানা কালা কানুনের মাধ্যমে একটা বোবা জাতি তৈরি করেছে, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। আমরা এমন এক সময় আজকে এখানে সম্মেলন করছি, যখন একটা ভোটার নিয়ে জাতিকে পরিণত হয়েছে বাংলাদেশ। গত দেড় দশকে যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন তাদের 90% ভোট দিতে পারেনি, কিভাবে ভোট দিতে হয় সেটা শিখে নেই। আজকে আমরা এমন এক সময়ে এই সম্মেলন করছি, যখন সাংবাদিকরা যারা কথা সাংবাদিক সাধারণ মানুষও আজকে সেন্সরশিপ একটা জাতিকে পরিণত হয়েছে। আমি বক্তব্য বেশি দেবো না, আজকের ঘোষণাপত্র এই সম্মেলনে এইসব সম্মেলনগুলোতে যেসব জনগণের সাংবাদিকদের ইচ্ছাকে ধারণ করে তার ঘোষণাপত্র করা হয়, সেই ঘোষণা আজকে ঢাকা সাংবাদিক বার্ষিক সাধারণ ঘোষণাপত্র আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এক দেশের গণমাধ্যম এক ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, সংকটটা রীতিমতো অস্তিত্বে। স্বাধীনতার 75 বছর পরে গণমাধ্যম স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, ক্ষমতার প্রভাব বলয় থেকে মিডিয়া নিয়ন্ত্রিত হচ্ছে, গণমাধ্যম এখন ততটুকু স্বাধীন যতটুকু সরকারের পক্ষে যায়, এর বাইরে গেলে ভোগ করতে হয় নানান নিপীড়ন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে মিডিয়ার উপর সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 2, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা অভাব অত্যন্ত অভাব অপরিহার্য হলেও এক্ষেত্রে বাংলাদেশের মিডিয়ার অবস্থা অত্যন্ত নাজুক। কথায় কথায় সাংবাদিক হত্যা, নির্যাতন, গুম, গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনা ঘটছে। বর্তমান সরকারের আমলে অন্তত 50 জন সাংবাদিক খুন হয়েছে। চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যার তদন্ত প্রতিবেদন নজিরবিহীনভাবে 81 বার পেছানো হয়েছে। এই ঘটনা সাগরুনি হত্যার ব্যাপারে সরকারের অনাগ্রহের বহিঃপ্রকাশ বলে আজকের এই সভা মনে করে।
সবাই মনে করে বিচারহীনতার এই সংস্কৃতির কারণে সাংবাদিক হত্যা নির্যাতন ক্রমেই বেড়ে চলছে। সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ এবং সাগর উনিশ সকল সাংবাদিকতার দ্রুত বিচার করতে হবে। সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনকে। এই আইন প্রণয়নের সময় এর অপব্যয়ের যে আশঙ্কা আমরা করেছিলাম কোনো কোনো ক্ষেত্রে সেই আশঙ্কার চেয়েও কঠিনভাবে আজকে প্রয়োগ করা হচ্ছে। লেখক মোস্তাক আহমদ জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আমাদের সম্পাদক মাহমুদ রহমান, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের উপর অমানুষিক নির্যাতন মধ্যযুগে বর্বরতা হার মানিয়েছে। ফটো সাংবাদিক শফিকুল কবির কাজল সামনে আমাদের বসা আছেন। কাজলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা শেয়ার করার জন্য গুম করে দেওয়া হয়। বিভিন্ন মহলের তীব্র প্রতিবাদের মুখে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাকে জনসম্মুখে হাজির করে হাস্যকর অভিযোগে কারাগারে পাঠানো হয়। পরে জামিন পেলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো চলমান রয়েছে। শুধু তাই নয়, মামলায় অন্যান্য আসামিকে বাদ দিয়ে সাংবাদিক কাজলের নামে চার্জশিট দেওয়া হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। সত্যিকার অর্থে ডিজিটাল নিরাপত্তা আইনটি এখন মানুষের মৌলিক অধিকারের প্রতি ক্ষমতাসীন দলের নির্মল অবজ্ঞার ন্যাক্কারজনক প্রতীকে পরিণত হয়েছে। দুঃখজনকভাবে এটি ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে উঠেছে। তার চেয়েও বিপজ্জনক হলেও গণমাধ্যমের কন্ট্রোলে এই আইনটি কঠোরভাবে ব্যবহার করা হচ্ছে। আইনটির সবচেয়ে ভিন্ন দিক হল এখানে মানহানিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, যা তাৎক্ষণিক গ্রেপ্তারকে বা জামিন পেতে খুব কম সুযোগই রয়েছে। প্রশাসন কিংবা ক্ষমতার বড়ইয়ের কাছাকাছি থাকা মানুষদের দুর্নীতি লুটপাট ক্ষমতার অপব্যবহারের সমালোচনা থামাতে যেভাবে এই আইনটি ব্যবহার হচ্ছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আজকের এই সভা থেকে আমরা অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। চার, সাংবাদিকদের আরেকটি বড় সংকট হচ্ছে নিরাপত্তার সংকট। গণতন্ত্রের সংকট যেমন সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়েন, তেমনি ঝুঁকি বেড়ে যায় ফেসিবাদী উত্থান। ফেসিবাদী রাষ্ট্র সাংবাদিকদের সাংবাদিকদের কাজ করা কঠিন হয়। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এখন বাবদার বিষয়, তাই সাংবাদিকদের সুরক্ষা আইন অপরিহার্য হয়ে পড়েছে। আমরা আজকে এই সভা থেকে সাংবাদিকদের সুরক্ষা আইন করার দাবি জানাচ্ছি। পাঁচ, জনগণকে সত্য জানা থেকে বিরত রাখতে সরকার একের পর এক মিডিয়া বন্ধ করে দিচ্ছে। দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি টেলিভিশন সহ সারা দেশে প্রায় 200+ গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন বাদ দিয়ে। অতি সম্প্রতি 3,505 নিউজ পোর্টাল বন্ধের ঘোষণা মিডিয়া জগতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল 3,597 নিউজ পোর্টাল, নিবন্ধন পেয়েছে মাত্র 92। হাইকোর্ট এই 92 নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া সকল নিউজ পোর্টাল বন্ধের আদেশ দিয়েছে। সম্প্রতি মাত্র 7 দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করারও নির্দেশ দেয়। এই আদেশ বাস্তবতা বিবর্জিত, অনভিপ্রেত এবং অবিবেচনাপ্রসূত, কারণ 3,500-এর মধ্যে মানি পোর্টাল যেমন আছে তেমনি অনেক মানসম্মত পোর্টালও আছে। সেখানে বহু যোগ্য কর্মী আছেন, সংবাদকর্মী আছেন, আছেন স্টাফও, অনেকের রুটি রুজি নির্ভর করে এইসব পোর্টালের উপর। উদ্যোক্তাদের বিনিয়োগ রয়েছে বিভিন্ন অঙ্কে। এইসব পোর্টালের সার্ভার, ড্রয়িং, ডিজাইন সহ আইটি খাতে রয়েছে বিপুল সংখ্যক প্রযুক্তি কর্মী ও তাদের বিনিময়কৃত ব্যবসা, অফিস, সেট আপ ইত্যাদি। এমনি আদেশের ফলে তারা রাতারাতি কোটি কোটি টাকার ব্যবসা হারাবেন, অনেকে হারাবেন চাকরি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবেদনগুলো যাচাই নিষ্পত্তি করার আগে এমন আদেশ অত্যন্ত দুঃখজনক। আজকের সভা থেকে এই বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য সরকার এবং আদালতের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। ৬, সাংবাদিকদের শীর্ষ সংগঠনের নির্বাচিত 11 নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় আজকের এই সভা গভীর উদ্বেগ প্রকাশ করছে। সভা মনে করে প্রচলিত আইনের কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতেই পারে, কিন্তু শুধু একটি পেশার 11 জন শীর্ষ নির্বাচিত নেতার দালালভাবে ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক, যা অতীতে কখনো কোনো সময় কোনো পেশার ক্ষেত্রে ঘটেনি। এই ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা পেশার উপর চাপ ও হুমকি বলে মনে করি আজকের এই সভা। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য এই সভা থেকে দাবি জানাচ্ছি।
কথায় কথায় সাংবাদিক ছাটাই চাকরিচ্যুত, সাংবাদিকদের দেনা পানা বুঝে না দেওয়া এবং মাসের পর মাস বেতন না দিয়ে কাজ করানোর ঘটনা ঘটছে মিডিয়ায়। অবিলম্বে এসব অনিয়ম ও দুরাচার বন্ধ করতে হবে। আর ঢাকা সাংবাদিকের সাবেক সভাপতি বিভুজের সদ্য বিদায়ী সভাপতি রুহুল আমিন গাজীকে মৃত্যু মামলায় প্রায় এক বছর ধরে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আজকের এই সভা সাংবাদিকদের শীর্ষ নেতাকে এভাবে কারাগারে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সভা মনে করে সাংবাদিকদের কণ্ঠরোধ এবং পেশাজীবী আন্দোলনকে নস্যাৎ করার হীন মানসে সাংবাদিকদের শীর্ষ নেতাকে বন্দী করে রাখা হয়েছে। রুহুল আমিন গাজী সহ বন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শকর মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক পদমালোর সম্পাদক মতিউর রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানব জমির সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদ সংগ্রাম সম্পাদক আবুল আসাদ সহ প্রায় সকল সম্পাদকের বিরুদ্ধে মামলা আছে। আছে অনেক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এইসব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নয় আমরা সবচেয়ে চরম সংকটে আছি বাক স্বাধীনতা নিয়ে। বাক স্বাধীনতা সংকুচিত হওয়ায় শুধু সাংবাদিকদেরই নয়, সাধারণ জনগণকেও এখন বিবেচিতের কথা বলতে হচ্ছে। পরিস্থিতির কারণে মানুষ নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করছে, কিন্তু কিছু লিখতে বা কোনো কথা বললে সরকারের বিরুদ্ধে যায় কিনা, মন্ত্রীদের বিরুদ্ধে যায় কিনা, সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে যায় কিনা, মুজিব পরিবারের বিরুদ্ধে যায় কিনা, সরকারি দলের নেতাদের বিরুদ্ধে যায় কিনা, প্রভাবশালীদের বিরুদ্ধে যায় কিনা, এটি এখন বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাক স্বাধীনতা। আমাদের দুর্ভাগ্য যে এই উপলব্ধি আমাদের শাসকগোষ্ঠীর মধ্যে সঞ্চারিত হয়নি। বাংলাদেশে সমালোচনার এতই সীমারেখা টেনে দেওয়া হয়েছে যে সমালোচনার সময় কয়েকজন ব্যক্তির নাম বুলো মুখে বা কলমে আনা যাবে না। তাদের সমালোচনা মানে সঙ্গে সঙ্গে 14 শিকের বাদ খেতে হবে। সভা মনে করে ভিন্নমতের বিরুদ্ধে সরকারের অসহিষ্ণু অবস্থান বাক স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করেছে। সরকারের নানান পদক্ষেপের কারণে বাংলাদেশে এমন এক ভয়ের সংস্কৃতি চালু হয়েছে যেখানে অনেকেই মুক্তভাবে তাদের মনের কথা বলতে পারছেন না, লিখতে পারছেন না। সম্পাদকদের বিরুদ্ধে ডজনে ডজনে মামলা দিয়ে তাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছে, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এখন বিভিন্ন ইস্যুতে লিখতে পারছেন না। আজকের এই সভা থেকে আমরা ভয়ের সংস্কৃতি দূর করে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ 10, মুক্ত পরিবেশ ছাড়া মুক্ত সাংবাদিকতা করা যায় না। দেশের গণতন্ত্র আইনের শাসন নেই বলে আজ সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন, সাংবাদিকরা সঠিক তথ্য উপস্থাপন করতে বাধাগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে লাগামহীন দুর্নীতি, অনিয়ম, লুটতরাজের রিপোর্ট অনেক ক্ষেত্রে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ অনুসন্ধানে সাংবাদিকতা অনেকাংশে এখন বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে কিছু দুর্নীতির রিপোর্ট ছাপা হলেও সেক্ষেত্রে সাংবাদিক বা পত্রিকার উপর নেমে আছে নানা ধরনের খড়গ। এর উজ্জ্বল প্রমাণ পদমালো সিনিয়র সাংবাদিক রুজিনা ইসলাম, ঠাকুরগাঁয়ের সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটো, রহিম শুভস আরও অনেকে অনেকে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করায় তাদের যেতে হয়েছে জেলে। আজকের এই সভা দেশের গণতন্ত্র, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করতে এবং দুর্নীতি ও শোষণ মুক্ত একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে নির্দলীয় তত্ত্বাবধানের সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে আজকে এই সভা। এটি হচ্ছে অন্যতম প্রধান দাবি। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ডিউজের বার্ষিক সাধারণ সভার একদম শেষ পর্যায়ে। শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনের একদম শুরু থেকে এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে যিনি সকলের বক্তব্য শুনেছেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় রাজনৈতিক দল, মা মাটি ও মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, বাংলাদেশের মানুষের কাছে একটি পরিচ্ছন্ন নাম, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একটু তুলে দিতে হবে, অল্প একটু, ব্যাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দেশের প্রথিতযশা সাংবাদিক নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ঢাকা সাংবাদিক ইউনিয়নকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে আজকে আপনাদের এই সাধারণ সভায় আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সেই জন্যে আমার কথা শুরুর প্রথমেই স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এই জন্যে তিনি আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন 1975 সালের পরে। আমরা সবাই জানি 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল এবং পরবর্তীকালে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চাপিয়ে দিয়েছিল, সেই সময়ে চারটি সংবাদপত্র ব্যতীত সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল এবং সংবাদ মাধ্যমকে পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছিল। আমরা সেই সময় দেখেছি যে আমাদের সাংবাদিক ভাইরা তারা কাজ হারিয়ে কেউ হকারি করেছেন, অন্যান্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন, মানবেতর জীবনযাপন করেছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারী এরশাদের হাত থেকে জাতিকে একটা গণতন্ত্র উপহার দিতে সক্ষম হয়েছিলেন এবং আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত পূর্বসূরীদের যারা এই সংবাদপত্রের স্বাধীনতার জন্যে, যারা বাক স্বাধীনতার জন্যে অনেক নির্যাতন সহ্য করেছেন এবং অনন্য অবদান রেখেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা একটা ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছি। এই দুঃসময়ে শুধু সংবাদ মাধ্যমের নয়, এই দুঃসময়ে শুধু বিএনপির নয়, এই দুঃসময় আজকে সমগ্র জাতির জন্য। এই কারণে যে আজকে এমন একটি সরকার জবরদখল করে ক্ষমতা বসে আছে, যারা আমাদের এই 50 বছরের যে অর্জন, আমরা যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, একটি মুক্ত দেশ পাবো, মুক্ত সমাজ পাবো, মুক্ত রাষ্ট্র পাবো, যেখানে আমরা আমাদের অনেক চিন্তার মধ্যে দিয়ে একটি মনোলিথিক একটা একরকম এক ধরনের চিন্তার মধ্যে দিয়ে আমরা আপনার একটা রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হব। আওয়ামী লীগ সেই স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। তারা পূর্বেও একদলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এখনও তারা আজকে একটা ভিঙ্গ আঙ্গিকে গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। এবং লক্ষ্য করে যদি আমরা দেখি যে অত্যন্ত সুকৌশলে, সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তারা এই কাজটি করে আসছে। 1/11 যে পরিবর্তন এসেছিল
সেই পরিবর্তনের কথা ছিল কি তখন, যে রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছে, সুতরাং আমরা এটাকে ঠিক পথে নিয়ে যেতে চাই। তখন থেকে কিন্তু একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। আপনাদের অনেকে মনে থাকবে, সবসময় থাকবেই, -2 থিওরি নিয়ে এসেছিল তারা, অর্থাৎ রাজনীতি বাতিল। সেখানে আপনার নতুন এবং একটা তখন তখনকার কিছু বুদ্ধিজীবী তারা যোগ্য প্রার্থীর খোঁজও করছিলেন। দুর্ভাগ্য আমাদের যে 1/11 পরে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনর ভূমিকার জন্যে সেই অবস্থা থেকে মুক্তি পেলেও আমরা কিন্তু সেই চক্রান্ত থেকে মুক্তি পাইনি। 2008 সালের নির্বাচন, পরবর্তী নির্বাচন, সবগুলো কিন্তু ওই একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না, একজন রাজনীতিবিদকে তারা শিকড় হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখুন পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্বই নাই, 2014 সালে তারা 154 জনকে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত ঘোষণা করে একটা পার্লামেন্ট গঠন করেছিল এবং 2018 সালে আগের রাতেই নির্বাচন করে, এবং সেই নির্বাচনে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না, তারাই জালিয়াতি করে ভোট দিয়ে বিভিন্নভাবে তারা তাদেরকে নির্বাচিত করেছে এবং স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়েছে। এবং এটার মূল কারণটা, জায়গাটা কোথায়, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বিচারপতি খায়রুল হক তিনি 2012 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে এবং সেটা আওয়ামী লীগ লুফে নিয়ে সেটাকেই তারা বাস্তবায়ন করে তুলেছে, যার ফলে কি হয়েছে, আজকে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নির্বাচন কমিশন, কোথায় নির্বাচন কমিশন? এটা সম্পূর্ণভাবে একটা আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে আবার শোনা যাচ্ছে যোশনকে যেতে হবে, বা ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে, অনেক কথা হচ্ছে। আমি আজকেই দেখলাম কিছুক্ষণ আগে যে আমাদের 52 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা একটা আইন প্রণয়ন করতে বলেছেন নির্বাচন কমিশনের জন্য, ভালো কথা। কিন্তু আইনটা করবে কে? এই আইন তো পাশ করবে সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে আওয়ামী লীগ ছাড়া আর কিছু নাই, যারা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে, তারা এই আইনটা পাশ করবে। সুতরাং নির্বাচন কমিশনের আইন যারা করতে চান, সবার আগে তাদের সেই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। প্রিয় বন্ধুগণ, ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্র এবং মুক্ত চিন্তা, মুক্ত সাংবাদিকতা, এটা কখনো একসাথে যায় না। ফ্যাসিবাদ মানেই হচ্ছে যে ভয় দেখে ত্রাস সৃষ্টি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, গুম করে, আপনার সমস্ত অধিকারগুলোকে হরণ করে দিয়ে তারা ক্ষমতায় বসে থাকবে শুধু অস্ত্রের জোরে। আজকে তাই তারা করেছে, আজকে শুধু অস্ত্রের জোরে তারা পুরো ক্ষমতা দখল করে আছে। বিচার ব্যবস্থা একেবারেই দলীয়করণ করা হয়েছে, প্রশাসন দলীয়করণ করা হয়েছে, এই যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম একটা গণতান্ত্রিক দেশের জন্য, সেই চতুর্থ স্তম্ভকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আপনারা কেউ মনে কষ্ট পাবেন না, অনেকেই আজকাল নিজেরাই সেন্সর করেন কি লিখবো কি লিখবো না, কারণ এটা লিখলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেতে হবে, এটা লিখলে অমুক আইনে পড়তে হবে, এটা লিখলে গুম হয়ে যেতে হবে, এটা লিখলে যে আমাদের কাজল ভাই বসে আছেন এখানে, ছিলেন কিছুক্ষণ আগে, তার মতো গুম হয়ে থাকতে হবে, অল্প মামলা হবে। এটা 50 জন যে সাংবাদিক নিহত হয়েছেন সেই সাংবাদিকদের মতো অবস্থা হবে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা। আজকে এই সরকার এই দেশে এই রাষ্ট্রে একটা কাজে সফল হয়েছে, যাতে তারা সারা দেশের জনগণের মধ্যে একটা ভীতি, একটা ত্রাস, একটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এক পা এগুতে গেলে কেউ চিন্তা করে যে আমার কি হবে,
বাস্তবতা বলছি আমি, যেটা সত্য কথা বলছি আজকে। সেই কারণেই এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। এখানে অনেক বক্তব্যরা বলেছেন যে সাংবাদিকতা মুক্ত হবে কখন, যখন আমি একটা মুক্ত সমাজ পাব, যখন আমার রাষ্ট্র ব্যবস্থা মুক্ত থাকবে, যখন এই লেখার জন্যে, শুধু লেখার জন্যে আমাকে নির্যাতনের শিকার হতে হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের মানব জাতি, আমি বলবো যে যুগে যুগে এই ঘটনাটাই ঘটেছে, যারা সত্য কথা লিখতে চায়, বলতে চায়, তাদের উপর অত্যাচারের খড়্গ নেমে এসেছে। কিন্তু তাই বলে কি কেউ থেমে থেকেছে? কেউ কখনো থেমে থাকেনি। এই সত্য কথা বলার জন্য আন্দোলন সংগ্রাম চলেছে, আত্মাহুতি দিয়েছে এবং অবশেষে জয়ী হয়েছে। দেখা যায় জয়ী হওয়ার পরেও সবশেষে আবার দেখা যায় আবারও সেই একই অবস্থা ফিরে আসে। এই আপনারাই, এই সাংবাদিকরা, আপনারা স্বৈরাচারীর সাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের ভয়াবহভাবে অত্যন্ত একটা ঐতিহাসিক একটা ঐক্য সৃষ্টি করেছিলেন এবং আপনারা সেদিন তাদেরকে পরাজিত করতেছিলেন জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ। আজকে আমরা বিভক্ত, আজকে আমরা বিভক্ত। আমাদের এই সাংবাদিক সমাজ বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, আমাদের পেশাজীবী সংগঠনগুলো বলেন, এই সব জায়গাতে বিভক্তি এসে গেছে এবং সেই বিভক্তি সৃষ্টি করা হচ্ছে অত্যন্ত সচেতনভাবে। এই সরকারের যে এজেন্সিগুলো আছে, সেই এজেন্সিগুলো আজকে অত্যন্ত অ্যাক্টিভ। তারা আমাদের গণতন্ত্র যারা চাই, আমরা যারা দেশের স্বাধীনতা সর্বত্র চাই, তাদের মধ্যে বিভিন্নভাবে ঐক্য বিনষ্ট ঘটাচ্ছে। বন্ধুগণ, এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের বিভক্তির কোনো অবকাশ নেই। আজকে এই ফ্যাসিস্ট সরকারকে যদি সরাতে চায়, জনগণের একটা দৃঢ় ঐক্য প্রয়োজন আছে, জাতীয় ঐক্যর প্রয়োজন আছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন আছে, একই সঙ্গে সমস্ত সংগঠনগুলোরও যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের ঐক্যের প্রয়োজন আছে। আমরা আমেরিকায় দেখলাম যে আপনার একজন সাংবাদিককে আওয়ামী লীগের প্রেস কনফারেন্সে তাকে নির্যাতন করা হল প্রকাশ্যে। এটাই কিন্তু আওয়ামী লীগের চরিত্র, এটা তাদের চরিত্র। যখনই আপনার তাদের মতের বিরুদ্ধে কিছু বলবেন, তখনই আপনারা তার উপরে নির্যাতন। এটা আজকের না তো, আমরা সে 1971 সাল থেকে দেখছি। এমনকি যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময়, আমরা যারা সেই সময় আওয়ামী লীগের একদলীয় সংগ্রামের বাইরে গিয়ে কাজ করছিলাম, লড়াই করছিলাম, যুদ্ধ করছিলাম, আমাদেরকেও নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাদেরকেও নির্যাতনের শিকার। একটা বাহিনী তৈরি করা হয়েছিল, মুজিব বাহিনী, যে যারা অন্য রাজনীতি থেকে এসছে তাদেরকে নির্মূল করতে হবে। এই কথাগুলো আজকাল কেউ বলেন না, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। আমরা মওলানা ভাসানীর দল করতাম, উই ওয়ার টার্গেটেড, যে আমাদেরকে সেইখানে কিভাবে আপনার আক্রমণ করা যাবে, নির্মূল করা যাবে। পরবর্তীকালে আমরা দেখেছি 1972 থেকে 75 সাল পর্যন্ত কিভাবে বিরোধী চিন্তা যারা করেছে, যারা ভিন্ন মত পোষণ করেছে, তাদেরকে কিভাবে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল শুধু তাদেরকে নির্মূল করবার জন্য। বহু সাংবাদিক সেদিনও নির্যাতিত হয়েছেন, বহু রাজনীতিবিদ নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন। এখন যে জাসদের ইনু সাহেবরা এত কথা বলেন, তাদেরই তো 30,000 তরুণ কিশোর কিশোরীর প্রাণ দিতে হয়েছে, এটা বাস্তবতা, দ্যাটস দ্য রিয়ালিটি। আজকে সেই একই দল, শুধু খোলসটা আলাদা রেখেছে, গণতন্ত্র আছে, নির্বাচন হয়। এই তো রাশিয়াতেও নির্বাচন হলো, আপনার পুতিনের দল আবার নির্বাচিত হয়েছে। চমৎকার আছে তাদের আপনার সংবিধান, যে একবার প্রধানমন্ত্রী হতে পারবে, আবার সভাপতি হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, নিজেরা তৈরি করে নিয়েছে নিজেদের মতো করে। আজকে বাংলাদেশেও সেই একইভাবে তারা তাদের মতো করে সংবিধানকে পরিবর্তন করছে, কাটা ছেঁড়া করে শেষ করে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী রয়েছেন, বিশিষ্ট নাগরিকরা রয়েছেন, তারা মাঝে মাঝে বলেন, কিন্তু এই ব্যাপারে একটা শক্তিশালী যে আপনার সোচ্চার উচ্চারণ সত্য একটা তৈরি করবেন, সেটা আমরা দেখছি না। আমরা অবশ্যই আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এবং এই লড়াই সংগ্রামের মধ্যে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পাচ্ছি, তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।
এর মধ্যে তারা লিখছেন, কষ্ট করছেন, তারা নির্যাতিত হচ্ছেন। আজকে নূর আমিন গাজী 11 মাস ধরে কারাবন্দী হয়ে আছে, বিনা কারণে। একই তা মিথ্যা মামলা দিয়েছে, সেই মিথ্যা মামলা বহু লোকের বিরুদ্ধে হয়েছিল, অনেকেই কিন্তু মুক্ত হয়ে গেছেন, কিন্তু নূর আমিন গাজীকে মুক্তি দেওয়া হচ্ছে না। কেন? যে তিনি সাংবাদিক, নির্ভীক একজন সাংবাদিক, তিনি স্বাধীনতার কথা বলেন, তিনি মুক্ত সাংবাদিকতার কথা বলেন, সেই জন্য তাকে মুক্ত করা যাবে না। বন্ধুগণ, কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সাংবাদিক সমাজ তার মুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ থাকে না। তারা একসাথে তাদের সহকর্মী, সে যে দলে হোক, মুক্তি হোক না কেন, তাদের সহকর্মীর মুক্তির জন্য তারা জোরে সোরে কথা বলবেন না। একই ঘটনা ঘটেছে মাহমুদুর রহমান সাহেবের ব্যাপারে এবং অন্যান্য আমাদের যারা আজকে দেশ ছেড়ে জীবন বাঁচাতে বাধ্য হয়ে চলে গেছেন তাদের ব্যাপারে একই কথা ঘটেছে। আজকে এই সরকার পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করবার জন্যে, সত্য কথা যেন আমরা বলতে না পারি তার জন্যে নতুন নতুন আইন তৈরি করছে। আপনারা দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনারা দেখেছেন যে এখন নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে যেটাকে তারা বলছে ব্যক্তি সুরক্ষা আইন। এ ব্যাপারে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, এটা হচ্ছে আরেকটা কৌশলে সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেন, যারা মত দেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে আবার নির্যাতনের শিকার করার জন্য তারা এই আইনটা করতে আসছেন। আপনারা আমাদের তথ্যমন্ত্রী সাহেব তিনি জানিয়েছেন যে প্রায় 210টি আপনার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তো বাকশালের আলামত দেখতে পাচ্ছি, আলামত নয় বাকশাল দেখতে পাচ্ছি। এর মধ্যে অবশ্য একজন মন্ত্রী বলেছেন আপনার যে বাকশাল ভালো ব্যবস্থা ছিল, একজন বেশ শিক্ষিত মন্ত্রী উচ্চপদস্থ আপনার আমরা ছিলেন এক সময় পরিকল্পনা মন্ত্রী, তিনি বলেছেন বাকশাল ভালোই একটা ব্যবস্থা ছিল। তো তারা তো এখন প্রকাশ্যেই বলছে যে বাকশাল ভালো ছিল, তো সেই কথাটা পরিষ্কার করে বলেন যে আমরা বাকশাল করছি, আমরা একদলীয় শাসন ব্যবস্থা করছি, এই কথাটাই আপনারা পরিষ্কার করে বলেন, সেটা তো বলছেন না। কারণ আপনারা মানুষকে প্রতারণা করেছেন, বরাবরই প্রতারণা করেছেন সেই বিষয়গুলো নিয়ে। আজকে 4000 আবেদন আছে আপনার পোর্টাল নিউজ পোর্টালের জন্য, সেই 4000 নিউজ পোর্টালের কোনো নিবন্ধন না দিয়ে মাত্র 93টাকে আপনারা আপনাদের মতো যাদের পছন্দ তাদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন এবং সেগুলো চালাবেন। অর্থাৎ সব দিক থেকে একটা একদলীয় শাসন ব্যবস্থা, একটা অথরিটেরিয়ান শাসন ব্যবস্থা, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে চূড়ান্ত করবার জন্যে সমস্ত আয়োজন তারা তৈরি করেছে। তো আমাদের আশার আলো আছে, আমরা মনে করি আমাদের ইতিহাস বলে, আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য তা বলে যে বাংলাদেশের মানুষ কখনো এই ধরনের একদলীয় শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তারা চায় না। তারা পরিষ্কার করে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং এটাকে একটা প্লুরাল সোসাইটি হিসাবে দেখতে চায়। সেইভাবেই আমাদেরকে আশা রাখতে হবে, সংগঠিত হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ দুঃশাসনের যে সরকার, ভয়াবহ দুঃশাসনের যে নেতৃত্ব, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্যের শেষে যাদের নূর আমিন গাজী সহ যাদেরকে মিথ্যা মামলায় আটক করা রয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি এবং একই সঙ্গে আপনার যারা নিহত হয়েছেন তাদের বিচার দাবি করছি, তদন্ত করে বিচার দাবি করছি। এবং আমরা আবারও সব শেষ যে আবেদন আপনাদের কাছে থাকবে যে বিভেদ নয়, আপনাদের ঐক্য, জনগণের ঐক্য দিয়েই এই দেশের মুক্তি হবে, গণতন্ত্রের মুক্তি পাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন সাংবাদিক জিন্দাবাদ, দুঃখিত ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। আজকে আমাদের প্রথম অনুষ্ঠান এখানে শেষ করছি, এখন আপনারা সবাই একসাথে লাঞ্চ খাবো।